আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের এসএসসি ক্র্যাশ কোর্স জেনারেল ম্যাথের আজকে পঞ্চম ক্লাস এবং বীজগাণিতিক রাশির উপর আজকে প্রথম ক্লাস। আর আজকের ক্লাসের ইনস্ট্রাক্টর হিসেবে বরাবরের মতোই আছেন মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত ভাইয়া। আপনারা একটু অপেক্ষা করুন, একটু পরে আমাদের ক্লাস শুরু হবে। আর আপনারা আপনাদের বন্ধুদের মেনশন করে দিন যারা এই কোর্সে এনরোল্ড আছেন। আর একটু পরে ক্লাস শুরু হবে। আচ্ছা, আমি শুরু করি। রাতুল রাতুল আমি শুরু করি। জিভে শুরু করে দেন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আমরা সবাই ভালো আছি। তো আমাদের বীজগাণিতিক রাশি অর্থাৎ তোমাদের বইয়ের চ্যাপ্টার 3, সেটার উপর আজকে আমাদের প্রথম ক্লাস। তো এর আগে আমরা সেট এবং ফাংশন এই চ্যাপ্টারটা শেষ করেছিলাম এবং আমাদের হচ্ছে জেনারেল ম্যাথের আজকে সেকেন্ড চ্যাপ্টার শুরু হবে এবং সেই চ্যাপ্টারটা হচ্ছে চ্যাপ্টার 3। তো তোমরা অনেকেই ইতিমধ্যে জয়েন করে ফেলেছো। তো একদম প্রথমে যে জয়েন করছে, যে কমেন্টটা আমি দেখতে পাচ্ছি, আহমেদ হিম, সে প্রথমে জয়েন করছে, অনেকেই সালাম দিছো। ওয়ালাইকুম আসসালাম। সো তোমরা একটু বরাবরের মতো জানাই দাও যে আমার আমার হচ্ছে স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা এবং আমার ভয়েস পরিষ্কার ভাবে শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি আমাকে জানা। ওকে, হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের সবার কি অবস্থা? তোমরা সবাই ভালো আছো তো? তোমাদের তো সামনে ক্লাস খুলে দিবে 30 মার্চ, যদি সবকিছু ঠিকঠাক থাকে আর কি। তো আশা করি তোমরা ভাবেই প্রিপারেশন নিচ্ছ, কারণ যখন ক্লাস শুরু হবে তখন কিন্তু আসলে তোমাদের একটা প্রথম 2-1 সপ্তাহ অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম হবে, কারণ অনেকদিন পরে তোমাদের ক্লাস শুরু হচ্ছে। সো এই জন্য বলবো যে এই যে মার্চ মাসটা শুরু হলো আজকে, সো সেই জন্য আর কি তোমাদেরকে বলে রাখবো যে এই যে মাসটা তোমার সামনে পাবা 30 দিন বা 29 দিনের মতো যে সামনে আসে, এই 29 দিন 30 দিন সময়টাকে তোমাদের অনেক বেশি কাজে লাগাতে হবে। কারণ তার পরবর্তীতে যখন ক্লাস শুরু হবে তখন তোমাদের পড়ালেখা একটা নিউ ধাপ যুক্ত হবে। অর্থাৎ তোমরা এখন যেমন হচ্ছে 10 মিনিট স্কুলের ক্লাস গুলো করতেছো রেগুলার, নিজে বাসায় পড়তেছো, অথবা যদি অন্য কোনো টিচার থাকে তাদের কাছে, যদি কারোর সাথে জয়েন থাকো তার কাছে পড়তেছো, বাট যখনই ক্লাসটা শুরু হবে তখনই কিন্তু একটা এক্সট্রা প্রেশার তোমাদের ভিতরে পড়বে এবং যে জিনিসগুলো তোমরা এখন পড়তেছো সেই জিনিসগুলোই কিন্তু তোমাদেরকে আবার পড়ানো হবে। সো ওই ওই জিনিসগুলো ক্যাচ আপ করা, ওই ওইখানকার হোমওয়ার্ক গুলো করা বা ওখানকার ক্লাসের সাথে কোপ করা, আর সাথে হচ্ছে এই সবগুলো চালানো একটু টাফ হয়ে যাবে। তো এই জন্য এখন যে সময়টা আছে একদম ফ্রি টাইম, তো এই ফ্রি টাইমটা আলটিমেটলি তোমাদেরকে অবশ্যই কাজে লাগাইতে হবে। আর হচ্ছে কি, আরেকটা জিনিস বলবো যে এই চ্যাপ্টারের উপরে কিছু কথাবার্তা বলা দরকার পড়ানোর আগে। সেটা হচ্ছে এই চ্যাপ্টারের উপরে আমরা 3টা ক্লাস নিব। তোমরা সবাই জানো যে এখানে 3.1 থেকে 3.5 পর্যন্ত আছে এই চ্যাপ্টার 3 এর আন্ডারে। সো 3টা ক্লাসের ভিতরে আজকে আমরা 3.1 এবং 3.2 এর কিছু অংশ শেষ করা। সাউন্ড প্রবলেম, একজন বলতেছে সাউন্ড প্রবলেম, সাউন্ড প্রবলেম আই মিন হচ্ছে আমার কাছ থেকে কি নয়েজ আসতেছে নাকি ভয়েসটা আসতে শোনা যাচ্ছে, একটু কাইন্ডলি আমাকে জানাই দাও। আমার আমার কি হচ্ছে ভয়েসে প্রবলেম বলতে আমি কি হচ্ছে আস্তে কথা বলতেছি নাকি হচ্ছে আমার আশপাশ থেকে নয়েজ আসতেছে, একটু কাইন্ডলি আমাকে জানাই দাও। আচ্ছা, সাউন্ডটা ল্যাগি, সাউন্ড ইজ ল্যাগি, তার মানে হচ্ছে অবশ্যই এখানে নেটওয়ার্ক ইস্যু। সো আই গেস আমার মাইকে কোনো প্রবলেম নাই, সো আমি আর হচ্ছে মাইক নিয়ে কোনো কাজ করতেছি না আপাতত। সো সবাই জানাই দাও, কারণ হচ্ছে ক্লাস শুরু হয়ে গেলে আসলে সমস্যা হয়ে যায় যদি কোনো কারণে কোনো টেকনিক্যাল প্রবলেম থাকে আর কি। সো একটু জানাই দাও। অনেকেই বলতেছো ক্লিয়ার, বাট দু একজন বলতেছো ভয়েস একটু ল্যাগ আছে, সো মেবি নেটওয়ার্কের প্রবলেমের কারণে হচ্ছে হয়তো বা এরকম হতে পারে। সো আমরা হচ্ছে গিয়ে একটু ওয়েট করি, তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ওকে ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। তো যেটা বলতেছিলাম যে চ্যাপ্টার 3-তে যেহেতু 5টা চ্যাপ্টার এবং এর ভিতরে চ্যাপ্টার 3.5 যেটা, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে হচ্ছে একটা প্রশ্ন একদম 3.5টা পুরোটা মিলিয়ে একটা প্রশ্ন হয়ে যাবে।
এবং একটার থেকে বেশিও আসতে পারে, ইট ডিপেন্ডস। সো সেক্ষেত্রে 3.1, 3.2, 3.3 এন্ড 3.4 এই চারটা চ্যাপ্টার মিলিয়ে কিন্তু একটা প্রশ্ন হতে পারে। সো আগে যেমন আমরা মনে করতাম যে 3.1, 3.2 এগুলো তো হচ্ছে ক্লাস সিক্স এর পড়াশোনা, তাই না? ক্লাস সিক্স এর পড়াশোনা, অ্যালজেব্রা সম্পর্কে তোমরা ক্লাস সিক্স থেকে জেনে আসছো যে বর্গের সূত্র কি, বর্গীকরণ, ঘনীকরণ, আবিজাবি কত কিছু তোমরা পড়ে আসছো, তাই না? এগুলো তো সবাই তোমরা পারো। বাট তারপরেও দেখবা যে ওখানকার সিলেক্টিভ কিছু ম্যাথ যেগুলো তোমার স্কুলের টিচাররা তোমাকে বলতো এগুলো ফিউচারে কাজে লাগবে, এই ম্যাথ গুলো করে যা, এই ম্যাথ গুলো ইম্পর্টেন্ট, সেই সকল ম্যাথ গুলোই হচ্ছে তোমাদের এই ক্লাস 9-10 ইনক্লুড করা হয়েছে 3.1, 3.2, 3.3 এই তিনটা চ্যাপ্টারে। আর 3.4 এ যে ভাগশিষ উপপাদ্যের যে চ্যাপ্টারটা ওইটা একটু ডিফারেন্ট ক্যাটাগরি, সো ওইটা আই গেস তোমরা এখন পর্যন্ত পড়ো নাই বা কিছুটা আইডিয়া আছে, ফুললি আইডিয়াটা নাই। আচ্ছা তাহলে আমরা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে আজকের আলোচনা শুরু করতে পারি। প্রথমত হচ্ছে আমরা একটু বলে নিই যে 3.1 এবং হচ্ছে 3.2 এর অর্ধেক পর্যন্ত আজকে আমাদের যাওয়ার প্ল্যান, এবং খুবই সহজ সহজ ম্যাথ আমরা করব, খুবই সহজ ম্যাথ তোমরা সবাই পারবা। সো আমার সাথে একটু কোঅপারেট করবা, তাহলে দেখা যায় আসলে মানে আমি একাধারে হচ্ছে করে গেলে সমস্যাটা কি, দেখা যায় তোমরা বুঝতেছো কিনা বা তোমরা কন্ট্রিবিউট করতেছো কিনা এটা আমি আসলে বুঝতে পারি না। সো এই জন্য আমি তোমাদের কাছ থেকে আজকে বেশি ফিডব্যাক নিবো, কারণ ম্যাথ গুলো অনেক বেশি সহজ। আচ্ছা কথা আটকাচ্ছে অনেক স্যার, রাতুল তুমি কি একটু হচ্ছে ফেসবুক থেকে দেখবা আমার কথাগুলো কেমন বোঝা যাচ্ছে বা কোনো প্রবলেম হচ্ছে কিনা? না ভাই কথা ক্লিয়ার আছে, আমি তো ক্লিয়ারই শুনতে পাচ্ছি। আচ্ছা একটু ওয়েট করি, ইনশাআল্লাহ আমরা আমরা হচ্ছে যে পারবো আর কি, আমরা শুনতে পারবো। আর যদি শুনতে একান্ত নাই পারা যায় তাহলে সেক্ষেত্রে আমাদের এই ক্লাসগুলো তো রেকর্ডেড লেকচার থাকে, তখন থেকে হচ্ছে আমরা দেখে ইজিলি আমরা এটাকে কভার করতে পারবো। চলো আমরা অনেক কথা বলে ফেলছি, আমরা শুরু করে দিই, অনেকেই জয়েন করে ফেলছো। সো বীজগাণিতিক রাশি প্রথমে আলটিমেটলি একদম বেসিক থেকে একটু শুরু করতে চাই যাতে এমসিকিউ তে তোমাদের কোনো সমস্যা না হয়। তো দেখো এখানে একটা জিনিস লেখা হয়েছে যে সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলা হয়। তো সংখ্যা নির্দেশক প্রতীক তো তোমরা সবাই জানো, যেগুলো হচ্ছে সংখ্যা নির্দেশ করে এমন যে নাম্বার মানে এমন অঙ্কগুলো হচ্ছে গিয়ে আমাদের সংখ্যা গঠন করে, যেমন 2, 3, 4, 5, 6 বা যে কোনো ধরনের চলক হতে পারে লাইক এ, বি, এক্স, ওয়াই, জেড, এই সকল জিনিসগুলো একসাথে। এবং প্রক্রিয়া চিহ্ন, প্রক্রিয়া চিহ্ন প্লাস মাইনাস এবং হচ্ছে কি হবে গুণ এবং ভাগ হবে, চারটা প্রক্রিয়া চিহ্ন আছে আমাদের, তাই না? তাহলে এই সকল জিনিসগুলো মিলিয়ে আমরা তৈরি করব হচ্ছে বীজগাণিতিক রাশি। তাহলে সেক্ষেত্রে দেখো 2a + 3b - 4c একটা বীজগাণিতিক রাশি। এমসিকিউতে আসতে পারে যে নিচের কোনটি বীজগাণিতিক রাশি নয়, নিচের কোনটি বীজগাণিতিক রাশি নয়। তো তোমার এই যে সংখ্যা সংখ্যা নির্দেশক প্রতীক যদি থাকে এবং প্রক্রিয়া চিহ্ন যদি থাকে তাহলে সেক্ষেত্রে তুমি বলবা যে এটা একটা বীজগাণিতিক রাশি হবে, আর বাকি যেগুলো থাকবে সেগুলো বীজগাণিতিক রাশি হবে না। সো এটা এমসিকিউতে আসতে পারে এবারে, সো এটা একটু মনোযোগ দিয়ে দেখবা। পরবর্তীতে বলা হলো যে বীজগণিতকে পাটিগণিতের সর্বায়নকৃত বা জেনারেলাইজড রূপ বলা হয়। তোমার এমসিকিউতে উল্টাটা আসতে পারে যে পাটিগণিতকে বীজগণিতের সর্বায়নকৃত রূপ বলা হয়, এটার সত্যতা আলটিমেটলি এরকম হয়তো এমসিকিউতে আসতে পারে। সো এই কয়েকটা লাইন আমার কাছে আমাদের বইয়ে মেইন বইয়ে খুবই ইম্পর্টেন্ট লাগছে, তাই হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে এটা ইনক্লুড করছি আর কি। সো বীজগণিতকে বলা হয় পাটিগণিতের সর্বায়নকৃত রূপ। বাট কেন? কারণ তোমাকে অনেক সময় বলবে যে ভাইয়া তুমি তুমি হচ্ছে গিয়ে বের করো 100 টাকার 10 বছরের এত পার্সেন্ট হারে মুনাফা কত, এরকম টাইপের ম্যাথ তোমাকে বলবে। তো তুমি কিন্তু সেটাকে কথায় না লিখে তুমি কিন্তু শুধুমাত্র প্রতীকের মাধ্যমে কিন্তু ম্যাথটা করতে পারো, তাই না? প্রতীকের মাধ্যমে কিন্তু ম্যাথটা করা যায়। তাহলে এই যে প্রতীকের মাধ্যমে এত লম্বা লম্বা কথা আমরা প্রকাশ করতে পারতেছি এই জন্য এটাকে বলা হয় বীজগণিতকে পাটিগণিতের একটা জেনারেলাইজড রূপ বলা হয়, ঠিক আছে? তো পরবর্তীতে যেটা বলা হলো যে বীজগাণিতিক রাশিতে ব্যবহৃত সংখ্যাগুলো ধ্রুবক, এদের মান নির্দিষ্ট। সো তোমাদের এটা আসতে পারে যে কনস্ট্যান্ট আলটিমেটলি হচ্ছে কনস্ট্যান্ট এর মান হচ্ছে সবসময় ধ্রুবক থাকে বা কনস্ট্যান্ট এর মান কখনো চেঞ্জ হয় না, এবং পরবর্তীতে হচ্ছে ভেরিয়েবলের মানগুলো চেঞ্জ হয় অথবা এই টাইপের আলটিমেটলি জিনিসগুলো হচ্ছে বা এদের মান বিভিন্ন ধরনের হতে পারে, এই সকল জিনিসগুলো এমসিকিউ তে আসতে পারে। সো এই তিনটা পয়েন্ট তোমরা একটু দেখে যাবে কারণ এগুলো থেকে এমসিকিউ আসতে পারে। ওকে, সো আমরা এবার কয়েকটা সূত্র সম্পর্কে জানবো যেগুলো সবাই আমরা জানি, সেগুলো একটু আবার রিভিউ করে আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাবো। সো বর্গ সংবলিত সূত্র যেগুলো থাকে সেগুলোর ভিতরে দেখো যে বীজগাণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত যেকোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগাণিতিক সূত্র বলা হয়। কি বলা হলো? বীজগাণিতিক প্রতীক দ্বারা, বীজগাণিতিক প্রতীক থাকবে এবং যেকোনো একটা সাধারণ নিয়ম যেটা অলওয়েজ হচ্ছে মেইনটেইন করবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সিনারিওতে, এই ধরনের নিয়মগুলোকে বা সিদ্ধান্তগুলোকে আমরা বলে দিব কি, আমরা বলে দিব বীজগাণিতিক সূত্র। তাহলে প্রথম যে সূত্রটা একদম বাচ্চা কালের সূত্র, ক্লাস সিক্স এও তোমরা এটা পড়ছো,
এখনো সেটা পড়তে হচ্ছে এবং ফিউচারে হয়তো তোমাদের কাজে লাগবে। সো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার। আমি তোমাদের মতো ভালো স্টুডেন্টদের সামনে, তোমাদের মতো ব্রিলিয়ান স্টুডেন্টদের সামনে আসলে এই ধরনের সূত্রগুলো পড়ানোটা আমার পড়াতে খুবই লজ্জা লাগতেছে, বাট তারপরেও কিছু করার নেই, আমাদের যেহেতু সিলেবাস ইনক্লুডেড আছে তাই আমাদেরকে পড়াতে হচ্ছে। ওকে, সো সূত্র দুই যেটা, যেটা হচ্ছে যে তোমার যদি এ মাইনাস বি স্কোয়ার থাকে তাহলে আমরা জানি সূত্রটা হয় হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার। তিন নম্বর সূত্রটা ইম্পর্টেন্ট সূত্র, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার মান কি হবে? এটার মান হবে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তারপরে চার নম্বর যে সূত্রটা সেটা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, যদি এই ফরম্যাটে থাকে তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা এই ফরম্যাটে লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এখানে ইম্পর্টেন্ট জিনিস আসলে কোনটা? এই সূত্রটার ক্ষেত্রে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এইটাই, তুমি যখন দেখো যে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে দেখো আমি যদি এটাকে দুইটা ফরম্যাটে ভেঙে দিই, এ প্লাস বি আর এ প্লাস বি লিখতে পারি, তাই না? তাহলে দেখো এখানে এ এবং বি দুইটাই কিন্তু ভেরিয়েবল, এখানে এ এবং বি দুইটাই কিন্তু ভেরিয়েবল। দেখো সেক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে এখানকার যে ভেরিয়েবলটা আর এখানকার ভেরিয়েবল, এই দুইটা ভেরিয়েবল কিন্তু সেম ছিল, বাট তুমি যদি দেখো এক্স প্লাস এ এবং এক্স প্লাস বি এই দুইটা কথা যদি চিন্তা করো তাহলে সেক্ষেত্রে দেখো এখানের যে ভেরিয়েবল আর এখানে ভেরিয়েবলটা কিন্তু চেঞ্জ। যদি এই দুটো যদি চেঞ্জ না হতো তাহলে কিন্তু এই সূত্রটাই প্রযোজ্য হতো, যেহেতু এই দুইটা সেকেন্ড ভেরিয়েবলের চেঞ্জ আছে এই জন্য আমাদের সূত্রটা হবে হচ্ছে এইটা। সো আমরা যেটা করি, আমরা তো হচ্ছে অনেক ভালো ম্যাথ পারি, তাই আমরা যেটা করি আমরা হচ্ছে গিয়ে, হ্যাঁ বাচ্চাদের জিনিস এগুলো হচ্ছে আসিফ আহমেদ বাচ্চাদের জিনিস এগুলো, হ্যাঁ আমরা হচ্ছে গিয়ে বাচ্চাদের জিনিস আপাতত পড়বো, কিছু তো করার নেই তাই আমাদেরকে বাচ্চাদের জিনিস পড়তে হচ্ছে আর কি। সো আমরা এটাকে সাধারণত সূত্র ফরম্যাটে আমরা কেউ জানি না, এটা আলটিমেটলি সূত্র ফরম্যাটে আমরা লিখি না, কারণ আমরা অনেক ভালো স্টুডেন্ট, আমরা যেটা করি আমরা এক্স দিয়ে ডিরেক্ট এক্স প্লাস বি কে গুণ করে দিই প্লাস এ দিয়ে ডিরেক্ট এক্স প্লাস বি কে গুণ করে দিই। সো আলটিমেটলি এটাও কিন্তু এটার একটা সূত্রের জেনারেলাইজ ফর্ম। সো এমসিকিউ তে আসতে পারে যে এই সূত্রটা মানে এইটা এক নম্বরে দেওয়া থাকলো দুই নম্বরে এটা দেওয়া থাকলো, তুমি হুটাট করে এক নম্বরটা দাগাই দিও না আবার। সো একটু সাবধানে, যেহেতু তোমরা হচ্ছে অনেক ভালো স্টুডেন্ট, সো ভালো স্টুডেন্টদের একটাই সমস্যা, তারা অনেক সময় তাড়াহুড়া করে, তাড়াহুড়া করতে গিয়ে দেখা যাবে পারা জিনিস ভুল করে আসা যাবে। ওকে, সো পরবর্তীতে যেটা বললো যে তিনটা সংখ্যা বা তিনটা ভেরিয়েবলে যদি বর্গ থাকে তাহলে সেটা সূত্রটা কি? সেটা সূত্রটা হচ্ছে আমরা এটাকে এভাবে লিখতে পারি, এ প্লাস বি কে ব্র্যাকেটে দিয়ে প্লাস সি এর হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এখান থেকে যেটা লেখা যায় যে এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি তাহলে সেক্ষেত্রে এ প্লাস বি স্কোয়ার করলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয়। তো পরবর্তীতে যদি হচ্ছে কি আমরা এখান থেকে এই এ প্লাস বি হোল স্কোয়ারকে যদি এক্সপান্ড করি তাহলে সেক্ষেত্রে দেখো আমরা এখানে পাচ্ছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর এদিকে টু এ প্লাস বি ইন্টু সি কে গুণ করলে এটা পাচ্ছি। সো আলটিমেটলি ফাইনালি সূত্র পাচ্ছি এটা। সো এখানে যে ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে আমরা ডিরেক্ট এখান থেকে এভাবে একটা সূত্র বানিয়ে নিব যে এ প্লাস বি সি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু কমন নিয়ে লিখবো এ বি প্লাস বি সি প্লাস সি এ। এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই ইম্পর্টেন্ট এই সূত্রটা তোমাদের হচ্ছে এসএসসি তো লাগবেই, প্লাস যখন তোমরা কিছুদিন পরে যখন হচ্ছে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আসো তারা যখন তোমরা হচ্ছে উচ্চতর গণিত যখন আমাদের ইন্টারমিডিয়েটে পড়বা তখন তোমাদের কিন্তু বহুপদী চ্যাপ্টারে এই সূত্রটা অনেক বেশি পরিমাণে কাজে লাগবে। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, এটা মনে রাখবো আর কি। এটা ইম্পর্টেন্ট সূত্র কেন? কারণ দেখো এখানে ভেরিয়েবল গুলোর উপরে কোনো পাওয়ার ছিল না, এখানে ভেরিয়েবল গুলোর উপরে কোনো পাওয়ার ছিল না, বাট ডান পাশে দেখতে পাচ্ছি ভেরিয়েবল গুলোর উপরে পাওয়ার। আবার দেখো বাম দিকে কিন্তু ভেরিয়েবল গুলোর সাথে পরস্পর গুণ কোনো গুণাকারে ছিল না, বাট এখানে দেখো ভেরিয়েবল গুলো কিন্তু গুণাকারে আছে। তাহলে তোমার যদি এ বি প্লাস বি সি প্লাস সি এ এর মান বের করতে বলে অথবা তোমাকে শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান বের করতে বলে তখন কিন্তু তোমাকে এই সূত্রটাই ব্যবহার করতে হবে। সো এই জন্য এটা মাথায় রাখবে অলওয়েজ। ওকে, সো এবার হচ্ছে গিয়ে আমরা বর্গ সম্বলিত সূত্রের ভিতরে আরেকটা যে আমাদের হচ্ছে গিয়ে অনুসিদ্ধান্ত হতে পারে সেই অনুসিদ্ধান্ত গুলো আমরা দেখতে পারি, এগুলো খুবই ইম্পর্টেন্ট কারণ এগুলো থেকে ম্যাথ আসে। সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। পরবর্তীতে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে আরো একটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। কি বলা হলো? দেখো এখানে আলটিমেটলি যদি হচ্ছে প্লাস নাও তাহলে এখানে নিতে হবে মাইনাস, এখানে যদি মাইনাস নাও তাহলে এখানে নিতে হবে হচ্ছে প্লাস। সো অনুসিদ্ধান্ত এক এবং অনুসিদ্ধান্ত দুইটা আমাদের হচ্ছে ম্যাথ সলভ করার ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে কাজে লাগবে। ওকে, তারপরে যেটা দেখা যাচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট ল, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার থেকে এ প্লাস বি হোল স্কোয়ার থেকে আমরা ডিরেক্ট চলে যাচ্ছি এ মাইনাস বি হোল স্কোয়ার। সো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। এখানে ভুল করে কিন্তু টু এ বি দেওয়া যাবে না, এখানে ভুল করে কিন্তু টু এ বি দেওয়া যাবে না। আচ্ছা তাহলে সেক্ষেত্রে দেখো আমাদের এখানে প্লাস থাকলে যদি তোমাকে এম এস গুলো আসলে কোথায় লাগবে? যখন তোমার দেওয়া থাকলো ভাইয়া তোমাকে বলা আছে এ প্লাস বি এর ভ্যালু দেওয়া আছে, ধরো ফোর দেওয়া আছে, এখন তোমার বললো যে এ মাইনাস বি এর ভ্যালু বের করার জন্য, অথবা তোমাকে বলা থাকলো এ মাইনাস বি এর ভ্যালু দেওয়া আছে দুই, তুমি এখান থেকে এ প্লাস বি এর ভ্যালু বের করবা,
ঠিক আছে, তাহলে কিন্তু তোমাকে এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে, এই চারটা সূত্র কিন্তু তোমাকে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। এখানে অনুসিদ্ধান্ত চারও আমরা দেখবো, অনুসিদ্ধান্ত চার দেখলে হচ্ছে কি আমরা পরবর্তীতে বুঝতে পারবো। যেটা হচ্ছে কথা যে আমরা এটা কিভাবে আসতে পারি, এটা কি প্রমাণটা করা যায় কিভাবে, দেখো এখানে এ প্লাস বি হোল স্কোয়ার ছিল, এটা ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, সো ইকুয়াল টু আমরা লিখতে পারি এই প্লাস টু এ বিটাকে আমরা হচ্ছে গিয়ে প্লাস ফোর এ বি মাইনাস টু এ বি ফর্মেটে লিখতে পারি। তাহলে এইটুকু কিন্তু একটা সূত্র, যেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখে দিলাম এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল প্লাস ফোর এ বি, তার মানে সেক্ষেত্রে এই এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি, এই ফর্মেটে চলে আসে সূত্রটা। সো অনেকেই বুঝতে পারতেছি তোমাদের আসলে হচ্ছে এগুলো জানা আছে, বাট তারপর আলটিমেটলি যেহেতু ম্যাথের জন্য আমরা শুরু করবো, অনেকদিন ধরে গ্যাপ ছিল, সো এগুলো আমি বলে নিচ্ছি এবং আমাকে বলতে হবে। ওকে, সো পরবর্তী অনুসিদ্ধান্তে চলে যাচ্ছি। দেখো আগে যখন এখানে প্লাস ছিল, এ প্লাস বি হোল স্কোয়ার ছিল, তখন কিন্তু এই জায়গাটায় মাইনাস ছিল আর ফোর এ বির আগে প্লাস চলে আসছে, বাট যদি তোমার এ মাইনাস বি থাকে তাহলে এই মাইনাস অনুসারে ফোর এ বির আগে মাইনাস চলে আসবে, এখানে প্লাস অনুসারে ফোর এ বির আগে প্লাস চলে আসছে। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, সো এটা আলটিমেটলি হচ্ছে মনে রাখবা যে মাইনাস হলে তোমার ফোর এ বির আগে হচ্ছে মাইনাস আসবে আর যদি প্লাস হয় তাহলে সেক্ষেত্রে ফোর এ বির আগে হচ্ছে প্লাস থাকবে। সো এটা আলটিমেটলি প্রমাণ আসছে, সো আই গেস এই প্রমাণটা তোমরা পারবা, সো এটা নিয়ে আসলে আমি আর কথা বলতেছি না, সো এটা আই গেস তোমার দেখে নিও তাহলেই হবে। তারপরে ইম্পর্টেন্ট একটা কথা যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই টু, এটা লেখা যায়। সো এটাকে যদি হচ্ছে আমরা প্রমাণ করতে যাই তাহলে সেক্ষেত্রে যেটা আমাদের লাগবে এক নম্বর সূত্র এবং দুই নম্বর সূত্র থেকে আমরা করতে পারি, যেমন ধরো এখানে আছে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার, আবার এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার। সো এই দুইটাকে যদি হচ্ছে আমরা এবার হচ্ছে যদি যোগ করি তাহলে সেক্ষেত্রে দেখো আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে পেয়ে যাবো টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এটা চলে আসে। সো এখান থেকে যদি আমি টু কমন নেই তাহলে সেক্ষেত্রে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার চলে আসে। আচ্ছা তারপরে দেখো এখান থেকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু টুটাকে এখানে নিয়ে আসতে পারি। সো দেখো এখানে কিন্তু অনেকগুলো সূত্র রয়ে গেল, এটা একটা সূত্র হতে পারে, অর্থাৎ টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার হতে পারে, অথবা শুধুমাত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ভ্যালুটা হচ্ছে আমরা এভাবে করে লিখতে পারি। সো এই দুটাই খুবই ইম্পর্টেন্ট ল এবং এগুলো ম্যাথে কাজে লাগে, এবং সব থেকে বড় কথা হচ্ছে এই এই সূত্রগুলো কিন্তু খুবই সহজ সূত্র এবং এগুলা থেকে ম্যাথও খুবই সহজ আসে। সো এই জন্য তোমাদের আসলে ম্যাথের যে নাম্বার গুলো আসলে ক্যাপচার করতে এই অধ্যায়গুলো খুব বেশি কাজে লাগবে। সো যাই হোক আমরা পরবর্তী একটা অনুসিদ্ধান্তে চলে যাচ্ছি। তো তোমাদের বা তোমাদের বই অনেকগুলো ম্যাথ আছে যে দুটি সংখ্যাকে বা কোন একটা সংখ্যাকে কোন একটা রাশিকে তোমার হচ্ছে বলবে দুটি রাশির বিয়োগফল বা যোগফল রূপে প্রকাশ করতে, এই টাইপের একটা ম্যাথ থাকে। সো দুটি রাশির বিয়োগফল রূপে প্রকাশ করার জন্য আমরা অনুসিদ্ধান্ত ছয় ইউজ করি। অনুসিদ্ধান্ত ছয় সূত্রটা হচ্ছে দেখো যে এ বি ইকুয়াল টু আছে এ প্লাস বি ডিভাইড বাই টু এর স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইড বাই টু এর স্কোয়ার। সো আলটিমেটলি এটাও খুবই ইম্পর্টেন্ট একটা ল, এটাও আমাদের অনেক জায়গায় কাজে লাগবে। সো পরবর্তীতে দেখো আছে হচ্ছে অনুসিদ্ধান্ত সাথে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটাও আমাদের কাজে লাগবে। পরবর্তীতে দেখো শুধুমাত্র যদি টু এ বি প্লাস বি সি প্লাস সি এ কে একপাশে আনি আর বাকিগুলোকে যদি এখান থেকে দেখো এখানে যদি হচ্ছে এটাকে রাখলাম এই এটাকে যদি ওদিকে নিয়ে যেতাম তাহলে সেক্ষেত্রে আমাদের হচ্ছে এরকম একটা ল ফেরত দিত আর কি। সো এই টাইপের হচ্ছে ল গুলো তোমরা হচ্ছে গিয়ে বইয়ের ভিতরে পাবা এবং হচ্ছে তোমরা সবাই পারো। সো আমরা সরাসরি ম্যাথে চলে যাচ্ছি, ম্যাথে চলে আসলাম আমরা। এখন দেখো এখানে বলা হলো ম্যাথের মধ্যে যে x মাইনাস y ইকুয়াল টু টু দেয়া আছে আমাদের, তাই না? x মাইনাস y ইকুয়াল টু আমাদের টু দেয়া আছে, সো x y ইকুয়াল টু 24 দেওয়া আছে। এখান থেকে আমাদেরকে x প্লাস y এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে, কিন্তু তুমি তো এখন পর্যন্ত কোনো সূত্রই পাও নাই যেখানে তোমার ডিরেক্ট x প্লাস y ইকুয়াল টু ইন টার্মস অফ x মাইনাস y দেওয়া ছিল, সবগুলো বর্গের আকারে তোমার দেওয়া ছিল, তাই না? তাহলে সেক্ষেত্রে তুমি বর্গের ফর্মেটে যদি নিতে চাও তাহলে দেখো আমরা যদি a প্লাস b সরি a প্লাস b স্কোয়ার থেকে আমরা a মাইনাস b স্কোয়ার প্লাস ফোর এ বি, এই টাইপের একটা সূত্র আমরা জানতাম, আবার a মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, এই দুইটা সূত্র আমরা একটু আগেই দেখলাম, তাই না? তাহলে সেক্ষেত্রে দেখো এখানে কিন্তু আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো। এখানে দেখো যেহেতু আমাদের দেওয়া আছে মানটা ইন টার্মস অফ x মাইনাস y তে এবং আমাদেরকে বের করতে হবে x প্লাস y এর মান, তাই আমরা চাইলে এই এক নাম্বার লটা ইউজ করতে পারবো। তো দেখো এক নাম্বার লটাকে আমরা কিভাবে লিখবো, যে উই নো দ্যাট আমরা জানি যে x প্লাস y এর স্কোয়ার ইকুয়াল টু x মাইনাস y এর স্কোয়ার প্লাস 4ab বা 4xy। তাহলে দেখো এখানে x মাইনাস y এর ভ্যালুটা যদি আমরা 2 বসিয়ে দিই তাহলে সেক্ষেত্রে 2 স্কোয়ার চলে আসে
এখানে 4 ইনটু xy এর ভ্যালু আবার দেওয়া আছে 24 সো এখান থেকে আমরা 24 বসিয়ে দিতে পারি তাহলে আলটিমেটলি 2 2 গুণে 4 প্লাস এটাকে গুণ করলে কত আসে একটু বের করো তো 4 ইনটু 24 4 ইনটু 24 যদি আমরা করি তাহলে 4 ইনটু 24 ইকুয়াল টু চলে আসবে 96 সো 96 হলো সো 4 ইনটু 96 ইকুয়াল টু 100 হয়ে যায় তাহলে দেখো আমরা এখান থেকে ফাইনালি বলতে পারবো যে x প্লাস y এর স্কয়ার ইকুয়াল টু 100 তাহলে বুঝতেই পারতেছো যে এখান থেকে x প্লাস y এর ভ্যালু আমরা বলতে পারবো প্লাস মাইনাস 10 সো এই ম্যাথে এরকম একটা শিশুতোষ ম্যাথে কারো কোনো সমস্যা আছে কিনা একটু বলো সো এক্স্যাক্টলি অ্যানসার হবে হচ্ছে প্লাস মাইনাস 10 সো অনেকেই পারছো ধন্যবাদ সবাইকে পরবর্তী ম্যাথটা চলে যাচ্ছি এই ম্যাথটা তোমরা করবা কারণ এই ম্যাথটা হচ্ছে একটু কঠিন তো সো এই ম্যাথটা একটু তোমরা ট্রাই করো এখানে আমরা কি করতে পারি না করতে পারি দেখো যেটা বলা আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3 আমরা দেখতে পাচ্ছি এবং দেওয়া আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 3 দেওয়া আছে তাহলে এখান থেকে a স্কয়ার প্লাস b স্কয়ার এর ভ্যালু আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে সো এটা আমরা কিভাবে বের করতে পারবো কাইন্ডলি একটু আমাকে তোমরা হচ্ছে বলো আমরা কি ওয়েতে এটা আগাতে পারি সো আমাদের দেখো এই a টু দি পাওয়ার 4 আর এখানে a স্কয়ার আছে সো বুঝতেই পারতেছো যে এইটার সামহাউ অর্ধেক টাইপের মান হচ্ছে এটা তাই তো সো আমরা এখান থেকে এইটাতে কিভাবে আসতে পারবো বা এখান থেকে এইটা বা এখান থেকে এইটা কোন ওয়েতে আমরা এটাকে আগাতে পারি একটু আলটিমেটলি আমরা বলে দিই একটু আলটিমেটলি আমরা বলে দিই যদি কারো আইডিয়া থাকে তাহলে একটু কাইন্ডলি আমরা বলে দিই এখানে এটার জন্য কারো কোনো আইডিয়া থাকলে একটু বলে দাও এই ম্যাটটা সলভ করার জন্য তোমরা অনেকেই হচ্ছে আগের ম্যাটার আনসার লিখতেছো সো হ্যাঁ তোমাদের সবারই হয়েছে ম্যাটটা সো আই গেস হচ্ছে আমরা আচ্ছা কিছু বলতেছো না সো আমি এটা করার দিকে যাই সো দেখো এখানে আছে যেহেতু হচ্ছে আমাদের একটা মান দেয়া আছে সেই মানটা হচ্ছে কি এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কয়ার বি স্কয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 তো যেটা আমরা করব আমরা এই রাশিটাকে হচ্ছে পূর্ণবর্গ রাশিতে পরিণত করতে যাব এই রাশিটাকে আমরা হচ্ছে পূর্ণবর্গ রাশিতে হচ্ছে পরিণত করতে যাব এটাকে কিভাবে করতে পারি দেখো এখানে এ টু দি পাওয়ার 4 আছে এটাকে আমরা লিখতে পারি এ স্কয়ার এর স্কয়ার এইটা এই জায়গাটাকে লিখতে পারি এ স্কয়ার এর স্কয়ার তার পরবর্তীতে আমরা লিখতে পারি 2 ইনটু এ স্কয়ার ডট বি স্কয়ার প্লাস এ বি টু দি পাওয়ার 4 কে লিখতে পারি বি স্কয়ার এর স্কয়ার কিন্তু দেখো এখানে ছিল এ স্কয়ার বি স্কয়ার সো আমরা যেটা করব আমরা এখানে 2 এ স্কয়ার বি স্কয়ার থেকে আমরা এ স্কয়ার বি স্কয়ার কে বিয়োগ করে দেব কি করলাম আমরা দেখো এ টু দি পাওয়ার 4 টাকে এ স্কয়ার এর হোল স্কয়ার লিখলাম বি টু দি পাওয়ার 4 টাকে বি স্কয়ার এর হোল স্কয়ার লিখলাম আর এটাকে পূর্ণবর্গ করার জন্য আমরা 2 ইনটু এ স্কয়ার ইনটু বি স্কয়ার লিখলাম আর এখানে হয়ে গেল 2 এ স্কয়ার বি স্কয়ার সো এখানে যেহেতু হচ্ছে এ স্কয়ার বি স্কয়ার আছে তাই আমরা এখান থেকে এটাকে বিয়োগ করে দিলাম সো 2 এ স্কয়ার বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বি স্কয়ার হয়ে গেল সো এবার আমরা যেটা করব আমরা এই টার্মটাকে হচ্ছে কি লিখতে পারি আমরা এই টার্মটাকে লিখতে পারি এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর হোল স্কয়ার লিখতে পারি দেন মাইনাস এই টার্মটাকে লিখতে পারি হচ্ছে এ বি এর স্কয়ার লিখতে পারি সো এইটুক কি বোঝা গেছে ফর্মেটে চলে আসে সো আমরা এতটুকু আলটিমেটলি বুঝতে পারছি কিনা একটু আমরা হচ্ছে গিয়ে বলে দিই এইটুকু আমরা বুঝতে পারছি কিনা একটু বলে দিই এইটুকু বোঝা গেছে কিনা একটু বলে দিই আচ্ছা ওকে সো আমরা হচ্ছে ওকে সো এখানে অনেকে আলটিমেটলি হচ্ছে আনসারও বের করে ফেলছে ও মাই গড তোমার তো সেই স্টুডেন্ট সেই তাহলে আচ্ছা যাক আমি একটু ফাস্ট করে দিই তাহলে সেক্ষেত্রে দেখো যেটা আমরা করতে পারি এখান থেকে যে এখানটায় আমরা হচ্ছে গিয়ে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু দেওয়া ছিল কত এই এই ভ্যালুটা দেওয়া ছিল হচ্ছে 3 তাই তো এই ভ্যালুটা দেওয়া ছিল আমাদের হচ্ছে 3 সো আমাদের হচ্ছে এখানে আমরা আরেকটা ভ্যালু দেওয়া আছে এই ভ্যালুটা সো এই ভ্যালুটা যেহেতু তোমার 3 দেওয়া থাকে বা 3 দেওয়া আছে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু আমরা বলতে পারি হচ্ছে 3 সো ফাইনালি আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু আমরা 1 পেয়ে যাচ্ছি সো আমরা যদি 1 পেয়ে যাই তাহলে সেক্ষেত্রে দেখো আমরা যেটা করতে পারি আমরা হচ্ছে গিয়ে এখানে আগের থেকে ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি ছিল এটা ইকুয়াল টু 3 ছিল তো যদি আমরা দুইটাকে যদি হচ্ছে যোগ করে দিই তাহলে দেখো এটা কাটা যায় আর এখানে থাকবে 2 অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4 চলে আসবে
অতএব আমরা ফাইনালি এ স্কয়ার প্লাস বি স্কয়ার ভ্যালু পেয়ে যাই হচ্ছে 2। সো অনেকেই পারছো এই ম্যাথটা, সো সবাইকে ধন্যবাদ, যারা পারছো পারো নাই তারা আলটিমেটলি হচ্ছে এই নিয়মে আমরা করব, এটা সমাধান করার ছিল। ওকে, সো পরবর্তীতে এই ম্যাথটা, এই ম্যাথটা হচ্ছে আমাদেরকে হচ্ছে প্রমাণ করতে হবে। সো এই ম্যাথটাকে আমরা পারবো, এই ম্যাথটাকে আমরা পারবো প্রমাণ করতে, একটু আমরা জানাই দিই এই ম্যাথটা পারবো কিনা আমরা প্রমাণ করতে। তোমরা অনেকেই পারবা আই গেস, কারণ এগুলো খুবই সহজ ম্যাথ ছিল বা বইয়েরই ম্যাথ, সো এখানে আসলে অত বেশি কিছু আসলে ঘুরানো প্যাঁচানোর কিছু নাই। ওকে, সো একটু এই ম্যাথটা পারবা কিনা একটু আমাকে বলে দাও, এই ম্যাথটা বোঝা যাবে কিনা। আচ্ছা হ্যাঁ, এই ম্যাথটা পারবো, বাট সেটা আমরা কিভাবে করবো একটু বলে দিই। সেটা আমরা হচ্ছে কিভাবে পারি, কারণ হচ্ছে আমাদের তো করতে হবে এটা, সো আমরা এটা করতে যাচ্ছি, সেটা কিভাবে করতে পারি একটু বলে দাও, এই ম্যাথটা আমরা কিভাবে করবো। আচ্ছা, এটা আই গেস হচ্ছে তোমরা যদি হচ্ছে তোমাদের ভ্যালু দেওয়া থাকতো তাহলে সেক্ষেত্রে খুব সহজেই বের করতে পারতো, বাট এখানে যদি কোনো ভ্যালু দেওয়া নাই তার মানে এইখান থেকে এইখানে সূত্রের মাধ্যমে এটাকে প্রমাণ করতে হবে। সো যদি আমরা লেফট হ্যান্ড সাইড নেই, সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এ প্লাস বি হোল টু দি পাওয়ার 4 মাইনাস এ মাইনাস বি হোল টু দি পাওয়ার 4, এইটুকু আমাদের দেয়া আছে, তাই না? তো এইখান থেকে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে এই জিনিসটাকে লিখতে পারি হচ্ছে এ প্লাস বি এর স্কোয়ার, এইটার স্কোয়ার লিখতে পারি, আবার এ মাইনাস বি স্কোয়ার এইটার স্কোয়ার আমরা লিখতে পারি। সো দেখো আমাদের হচ্ছে দুইটার স্কোয়ার আমরা লিখে ফেললাম। সো এখন আমরা যেটা করতে পারি, আমাদের এই জায়গাটাই হচ্ছে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। যদি অ্যাপ্লাই করি তাহলে দেখো কি হয়, এখানে আমাদের ছিল এ প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার, আর আরেকটা লিখতে পারি হচ্ছে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো আমাদের এইটার এটার মান জানা ছিল এবং এটার মান আমাদের জানা ছিল, তো এটার মান জানা ছিল হচ্ছে 2 ইনটু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এটার মান জানা ছিল হচ্ছে 4 এ বি। তাহলে দেখো যদি দুটাকে গুণ করে দিই তাহলে সেক্ষেত্রে হয়ে যায় 8 এ বি ইনটু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো বইয়ে কিন্তু শুধুমাত্র হচ্ছে এমন একটা জিনিস ছিল যেখানে আমাদের হচ্ছে এই এ প্লাস বি বা এ মাইনাস বি এর মান দেওয়া থাকতো, সেটা থেকে আমাদের হচ্ছে প্রমাণ করতে হতো। সো ওইটা করলেও পারা যাবে বা এভাবে করলেও তোমাদের হচ্ছে পারবা কিনা সেটা আসলে আমাদের কনফার্ম করতে হবে আর কি। সো আই গেস হচ্ছে আমরা এটা সবাই পারছি বা পারবো। ওকে, একজন বলছিল হচ্ছে স্যার করে দেন, ওকে আমি করে দিলাম। সো আমাদের হচ্ছে পরবর্তীতে হচ্ছে আমরা চলে যাব, পরবর্তী ম্যাথটাই আমরা চলে যাব। ওকে, সো এই ম্যাথটা দেখো, এখানে বলা আছে যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 15 এবং এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 83 হলে এ বি প্লাস বি সি প্লাস এ সি এর মান কত, বের করে ফেলো বাচ্চাদের ম্যাথ, তোমরা বাচ্চা এটা করে ফেলো, এটা করে ফেলো, এটা কত আসবে একটু করে ফেলো, সবাই করো তাহলে সেক্ষেত্রে আলটিমেটলি আনসার মিলাতে আমাদের সুবিধা হবে। সো একটু করে ফেলো সবাই এটা। একটু করে ফেলো এটা। আচ্ছা, একজন বলতেছে হচ্ছে বুঝি নাই, অনেকেই বলতেছে হচ্ছে বুঝি নাই, বাট কি কোনটা বুঝো নাই, এই ম্যাটটা কি বুঝো নাই যেটা আমি মাত্র করলাম, এই যে নাম কি আয়েশা আলম মাহি, তুমি কি হচ্ছে এই ম্যাটটা বুঝো নাই, বা আরেকজনও বলছিল যে তারা আসলে বুঝে নাই, এটা কি হচ্ছে তারা কি এই এই ম্যাটটা বুঝতেছে না নাকি? আচ্ছা, অ্যান্সার লিখে ফেলছে অনেকে এম অ্যাটার, সো এম অ্যাটার অ্যান্সারটা আসছে কিনা আমরা একটু দেখে নিই। সো এটা ছিল হচ্ছে একটা একদম খুবই সহজ একটা ম্যাথ, এখানে দেখো আমরা যেটা করি, আমরা হচ্ছে এ প্লাস বি প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু আমরা একটা সূত্র লিখেছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ছিল, তাই না? এখন যেহেতু আমাদের এইটার মান বের করতে হবে তার মানে আমাদের এই জিনিসটাকে এক পাশে নিয়ে যেতে হবে, তাহলে দেখো 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু আমরা বলতে পারবো এ প্লাস বি প্লাস সি এর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এখান থেকে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই অর্থাৎ এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু আমরা হচ্ছে এখান থেকে যেটা করতে পারি এ প্লাস বি প্লাস সি এর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইড বাই 2। সো দেখো আমরা হচ্ছে গিয়ে এটা ইজিলি করতে পারবো, এখন আমরা যদি হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু যদি 15, এটা যদি আমরা এখানে ইনপুট দিয়ে দিই, সো 15 স্কোয়ার মাইনাস এটার ভ্যালু ছিল তোমার 83, এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 71 আসার কথা। সো একটু আলটিমেটলি হচ্ছে যারা পারো নাই তারা একটু বলে দাও।
আচ্ছা, অনেকেরই চলে আসছে 71, সো সবাই পারছো আই গেস। ওকে, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা আই গেস এই ধরনের ম্যাথগুলো আসলে আমরা করতে পারবো। সো পরবর্তীতে তাহলে সেক্ষেত্রে এই ম্যাথটা আমরা করে ফেলি। এই ম্যাথটা আলটিমেটলি খুবই সহজ। এই ম্যাথটা কি করতে পারি একটু আমরা দেখি। এখানে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু টু আছে এবং এ বি প্লাস বি সি প্লাস সি ইকুয়াল টু ওয়ান আছে। এখন এইটার ভ্যালু কত সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে দেখো এ প্লাস বি, আচ্ছা অনেকেই বলতেছো যে এই ম্যাথ গুলো তোমাদের একটা সময় ফেভারিট ছিল। সো একটা সময় ফেভারিট মানে কি, এখন আর ফেভারিট নাই? এগুলো তো আসলে তোমাদের হচ্ছে অনেকদিন ধরে করে আসতেছো, সো এগুলো হচ্ছে খুবই ইজি ম্যাথ। সো আচ্ছা, একজন নিশ্চয় যে এসব ইজি ম্যাথ কি এসএসসি তে আসবে? আচ্ছা, এই ম্যাথ গুলো যে আমি নিছি, এই ম্যাথ গুলো তোমাদের বই থেকেই নিছি, বই থেকে আলটিমেটলি নেওয়া হয়েছে। সো এই ধরনের ম্যাথ গুলো তোমাদের আসলে এসএসসি তে আসবে কিনা এই কথাটা বলা একটু বোকামি। তোমাদের আসলে মানে তোমাদের যেহেতু সিলেবাস আছে হচ্ছে যে এগুলার ভিতরে ইম্পোর্টেড, সো এগুলা থেকেই তোমাদের দিবে এবং এগুলা থেকে হচ্ছে পেঁচানোর মতো কোনো কিছু নাই। কারণ তুমি যতটুকু বীজগণিত তোমার যতটুকু জানা দরকার ততটুকু তুমি অলরেডি জেনে ফেলছো, তাই না? সো এখান থেকে ঘুরিয়ে পেছি এগুলো আসে। সো আসলে মানে এগুলা থেকে আসলে অত বেশি পরিমাণে আহামরি লেভেলের কঠিন প্রশ্ন আসে না। আর এগুলো সবগুলো ম্যাথ তোমাদের বই থেকে নেওয়া হয়েছে। সো আসলে এগুলা নিয়ে মানে রাজনীতি করার কিছু নাই যে এগুলা আলটিমেটলি সহজ ম্যাথ কেন হয়। যাই হোক, এনি হাউ আমরা হচ্ছে এটাকে একটু করার চেষ্টা করি। সো এ প্লাস বি স্কোয়ার প্লাস বি প্লাস সি স্কোয়ার প্লাস সি প্লাস এ স্কোয়ার। দেখো এটাকে যদি হচ্ছে আমরা সূত্র করি তাহলে আমরা পাবো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। যদি এটাকে সূত্র করি তাহলে আমরা পাবো বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার। যদি এটাকে সূত্র করি তাহলে আমরা পাবো সি স্কোয়ার প্লাস টু সি এ প্লাস এ স্কোয়ার, তাই তো? সো এখন দেখো আমরা এ স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার এইগুলাকে একসাথে লিখতে পারি টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার। আর বাকি রিমেনিং টার্ম গুলোকে একসাথে লিখতে পারি টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ। তাহলে সেক্ষেত্রে আমাদের এখান থেকে টুকে কমন নিয়ে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এবং এখান থেকে যদি টুকে কমন নিই তাহলে সেক্ষেত্রে এ বি প্লাস বি সি প্লাস সি এ চলে আসে। এবার জাস্ট এ প্লাস বি প্লাস সি এর মান, আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট কথা যে আমাদের এখানে দেখো এ প্লাস বি প্লাস সি এর মান আমাদের দেওয়া আছে, আমাদের কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান আমাদের দেওয়া নেই, তাই না? সো এটাকে আসলে আমরা কি করতে পারি বা এখানে এখান থেকে আসলে এটাকে মুক্তি পাওয়ার উপায় কি? আমাদের একটা সূত্র জানা ছিল যে এ প্লাস বি প্লাস সি এর স্কোয়ার ইকুয়াল টু আমাদের জানা ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। তাহলে দেখো যেহেতু আমাদের এ প্লাস বি প্লাস সি এর মান জানা আছে তাই আমরা এখানে এটা বসাই দিতে পারবো, এ বি প্লাস বি সি প্লাস সি এর মান জানা আছে তাই আমরা এটা এখানে বসাই দিতে পারবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান কত আসে সেটা কিন্তু আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো। তাহলে এটার মান কত সেটা একটু আমাকে বলো। তোমরা অনেকেই আসলে হচ্ছে ডিরেক্ট আনসারটা মনে হয় বলতেছো, বাট আসলে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মানটা কত আসে এটা একটু আগে বলো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মানটা কত আসে সেটা একটু বলো। সবাই একদম ডিরেক্ট আনসার লিখে দিচ্ছো, সিক্স। ওকে, সো আলটিমেটলি আমরা আর এটা আনসার বের করতে যাচ্ছি না। সো এখানে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মানটা আমরা এখানে বসাই দিব, আর এখান থেকে হচ্ছে গিয়ে আমরা এই এই ওয়ান এর মানটা এখানে বসাই দিব, এই জায়গার মানটা এই জায়গায় বসাই দিব, তাহলে হচ্ছে গিয়ে আমাদের হয়ে যাবে। সো সিক্স আসার কথা এখানে, সবাই যেহেতু সিক্স লিখতেছো গণহারে স্প্যাম করে দিচ্ছো, সো সিক্স সি আই গেস উত্তর হবে। আচ্ছা, সো পরবর্তী ম্যাথ, এই রাশিকে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। তো দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করার জন্য আমি একটা ল তোমাদেরকে মানে সূত্র তোমাদেরকে আগে থেকে বলে দিছিলাম, সেই সূত্রটা ছিল এরকম যে এ বি ইকুয়াল টু ছিল এ প্লাস বি ডিভাইডেড বাই টু এইটার স্কোয়ার, তারপরে ছিল মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু এর স্কোয়ার। সো এই ফরম্যাটে আমাদেরকে হচ্ছে বানাতে হবে। তাহলে দেখো আমাদের এখানে এ বি মানে কি ছিল, এ একটা আলাদা রাশি ছিল এবং বি একটা আলাদা রাশি ছিল। তাহলে দেখো এখানে এ বি ফরম্যাটেই কিন্তু আছে, আমরা যদি এটাকে যদি এ ধরি, এটাকে যদি হচ্ছে আমরা বি ধরি, এটাকে এ ধরলাম, এটাকে আমরা বি ধরলাম, তাহলে এই দুইটাকে যদি এ এবং এটাকে যদি বি ধরি তাহলে সেক্ষেত্রে দেখো আমাদের এ বি ফরম্যাটে কিন্তু এই জিনিসটা আছে, তাহলে দুটি বর্গের বিয়োগফল। তাহলে সেক্ষেত্রে দেখো এই ফরম্যাটের বিয়োগফল আকারে কিন্তু আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। তবে তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রথমটাকে আমরা এ ধরলাম, দ্বিতীয়টাকে আমরা বি ধরলাম, এবার আমরা এ প্লাস বি এর ভ্যালুটা বের করবো এবং এ মাইনাস বি এর ভ্যালুটা আমরা বের করে ফেলবো। তাহলে দেখো যদি হচ্ছে আমাদের এখানে এ প্লাস বি করি তাহলে আমরা পাবো টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই,
তাহলে দেখো এখানে 2x আর 4x যোগ করলে হচ্ছে 6x হবে, আর এখানে আসবে হচ্ছে -2y। সিমিলারলি যদি হচ্ছে আমরা এখান থেকে একটা কাজ করি, আমরা এখান থেকে হচ্ছে 2 কমন নিয়ে ফেলতে পারি, যদি 2 কমন নিই তাহলে আমরা পাবো 3x -y, এটুকু আমরা রেখে দিলাম। এবার যদি হচ্ছে আমরা a মাইনাস b করি, a মাইনাস b তাহলে a এর মান ছিল 2x প্লাস 3y, 2x প্লাস 3y, এবং হচ্ছে মাইনাস b এর মান ছিল হচ্ছে কত, b এর মান ছিল হচ্ছে 4x মাইনাস 5y। কিন্তু যেহেতু এখানে একটা মাইনাস আছে তাই এই এখানে একটা মাইনাস চলে আসবে এবং এখানে একটা প্লাস চলে আসবে। তাহলে দেখো আমরা এখানে পেয়ে যাবো হচ্ছে 5 3 8y, আর এখানে পেয়ে যাবো হচ্ছে -2x। সো দেখো এখান থেকে যদি 2 কমন নেই তাহলে সেক্ষেত্রে চলে আসছে এরকম কিছু, তোমার হচ্ছে 4y মাইনাস এক্স চলে আসে, 4y মাইনাস এক্স চলে আসে। ওকে, সো আমরা হচ্ছে যেটা করবো এবারে, আমরা হচ্ছে গিয়ে যেহেতু আমাদের হচ্ছে এটা এবং এটা দেয়া আছে, আমরা বলতে পারবো এবারে যে এ বি ইকুয়ালটা আমরা বলতে পারবো যে 4x প্লাস 3y, 4x প্লাস 3y এবং হচ্ছে 4x মাইনাস 5y, 4x মাইনাস 5y, এটা ইকুয়ালটা আমরা বলতে পারবো এ প্লাস বি ডিভাইড বাই 2 এর স্কোয়ার। সো এখানে এ প্লাস বি ডিভাইড বাই 2 এর মান কত, 2 × 3x - y, 2 × 3x - y ডিভাইড বাই 2 এটার স্কোয়ার মাইনাস এখানে যেটা থাকে 2 × 4y - x, 2 × 4y - x ডিভাইড বাই 2 এর স্কোয়ার। তাহলে দেখো এখানকার 2 আর 2 কাটা যায়, এখানকার 2 আর 2 কাটা যায়, তাহলে দেখো ফাইনালি হয়ে গেল 3x - y এর স্কোয়ার মাইনাস 4y - x এর স্কোয়ার। তাহলে এখানে চলে আসে 3x - y এর স্কোয়ার। আর চাইলে তোমরা এটাকে চাইলে x - 4y ও লিখতে পারো, x - 4y এর স্কোয়ারও লিখতে পারো, সো অ্যাজ ইউ উইচ। সো এইভাবে আমরা হচ্ছে খুব সহজেই আমরা হচ্ছে এই দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে পারি। কারণ দেখো এই দুইটা সংখ্যা, দুইটা রাশি ছিল, এটা একটা রাশি, এটা একটা রাশি, এই রাশির বর্গ এই রাশির বর্গের বিয়োগফল হয়ে গেল, শেষ। আচ্ছা ওকে, সো আই গেস হচ্ছে আমরা এটা পারবো, সো পরবর্তীতে চলে যাই আমরা শিশুতোষ ম্যাথ আরো একটা। সো এই ধরনের ম্যাথ গুলা খুবই বেশি আসে পরীক্ষায় এবং দেখা যায় যে আলটিমেটলি এগুলাই হচ্ছে গিয়ে আমাদের ফেভারিট একটা ম্যাথ থাকে। সো এই ম্যাথটা সলভ করে ফেলি আমরা, যে x^(x-1/x=4) হলে প্রমাণ করো যে x^(4+1/x^4)=332, সরি 322, অর্থাৎ 322 চলে আসবে এটার মান। সো এটা আমরা কিভাবে করতে পারি, সো প্রথমত হচ্ছে আমরা লেফট হ্যান্ড সাইড নিব। সো দেখো লেফট হ্যান্ড সাইডে আমরা পাচ্ছি x^4+1/x^4, সো দেখো সামথিং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সূত্রগুলো অ্যাপ্লাই হয় এখানে, f²+b² = a+b² - 2ab, অথবা a-b² + 2ab, এই ফরম্যাটটা খুব বেশি পরিমাণে হচ্ছে অ্যাপ্লাই হয়। সো এখানটা আলটিমেটলি হচ্ছে আমরা মানে এটা আলটিমেটলি হচ্ছে পারবো কিনা একটু আমরা বলে দিই, এই 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 ম্যাথগুলো হচ্ছে করা যাবে কিনা একটু বলে দিই, এই ম্যাথগুলো করা যাবে কিনা একটু বলে দিই আমরা। হ্যাঁ একজন লিখতেছো ফয়সাল আহমেদ কাই 7 এর ম্যাথ, হ্যাঁ এটা 7 এরই ম্যাথ। সো তারপরেও দেখো তোমাদেরকে করতে হচ্ছে এটা ক্লাস 9 এ এসে, সো বুঝতে পারতেছো এই ম্যাথগুলোর ইম্পর্টেন্স কতটা। সো একটু দেখো যে এই সূত্রগুলো অ্যাপ্লাই করলে এখানে পারা যাবে কিনা, এই সূত্রগুলো অ্যাপ্লাই করলে এখানে পারা যাবে কিনা। আচ্ছা তো চলো আমরা এটাকে একটু সলভ করার চেষ্টা করি, যেহেতু হচ্ছে অনেকেই হচ্ছে অনেকদিন ধরে এগুলো করা হয় না। সো x² এর স্কোয়ার লিখলাম, তো দেখো এটাকে আমরা বলতে পারি a² + b², সো a² + b² এর আমরা এই সূত্র নিতে পারি, এই সূত্র নিতে পারি, বাট আমরা নিব হচ্ছে প্রথম সূত্রটা। প্রথম সূত্রটা যদি নেই তাহলে সেক্ষেত্রে a+b² - 2ab এই ফরম্যাটে লিখবো আমরা, সো x² + 1/x² - 2 × x²·1/x² এরকম চলে আসে। সো দেখো পরবর্তীতে কিন্তু আমরা এখানে এইটা এবং এটাকে কিন্তু কাটাকাটি দিয়ে দিতে পারি, তাহলে এখানে থাকবে হচ্ছে x² + 1/x² এর স্কোয়ার - 2। সো এবার আমরা যেটা করব, আমরা এই যে ভিতরের টার্মটা অর্থাৎ x² + 1/x² এটাকে আমরা সূত্র করার চেষ্টা করব। এটাকে যদি সূত্র করতে যাই তাহলে দেখো x² + 1/x² অর্থাৎ a² + b² এটার হোল স্কোয়ার ছিল -2 ছিল। সো এখন এটাকে যদি আমরা সূত্র অ্যাপ্লাই করতে যাই তাহলে দেখো এখানে আছে x - 1/x, তার মানে আমাদেরকে
এই ফরম্যাটের সূত্রটা নিতে হবে, অর্থাৎ সেকেন্ড ফরম্যাটের সূত্রটা আমাদেরকে নিতে হবে। তাহলে যেটা আমরা করব x মাইনাস 1 বাই x এর স্কয়ার প্লাস 2 ইনটু x ডট 1 বাই x এইটার হোল স্কয়ার মাইনাস 2 হয়। এখন আমরা যেটা করব এই জায়গাটায় 4 এর x এর x মাইনাস 1 বাই x এর ভ্যালু যেহেতু 4, তার মানে এখানে 4 স্কয়ার লিখে দিলাম প্লাস x আর x কাটা গিয়ে এখানে থাকবে 2, সো এখানে চলে আসলো এটার স্কয়ার মাইনাস 2। সো দেখবো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে সেক্ষেত্রে 322 চলে আসবে। সো এই ম্যাথটাকে আমরা করতে পারবো কিনা, এই ম্যাথটা আলটিমেটলি করা যাবে কিনা এভাবে করে, একটু আমাকে বলে দাও। ওকে 322 হবে, 322 তো ভাই এটা দেয়াই আছে, সো এটা তো প্রমাণ করতে বলছে। সো ওকে আচ্ছা, তো আমরা পরবর্তী ম্যাটটা চলে যাচ্ছি, এই ম্যাটটা অর্থাৎ 2x প্লাস 2 ডিভাইড বাই x ইকুয়াল টু 3 হলে x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার এর ভ্যালু কত, এটাও খুবই সহজ, কত আসে একটু বলে দাও, এটার ভ্যালু কত আসে একটু বলে দাও, ফার্স্ট ফার্স্ট বলে দাও, ফার্স্ট এটার ভ্যালু কত আসবে একটু বলে দাও। বলে দাও হ্যাঁ পারবা জানি, বাট একটা এরোটা একটু বের করে ফেলো, কারণ করা হয়ে যাবে তাহলে ম্যাথ গুলো। আচ্ছা একজন মনে হয় বলছে স্যার আমি করছি, উত্তর হচ্ছে 4, সো উত্তরটা 4 আসে কিনা একটু সবার সাথে মিলাও, যে আসলে সবাই যে উত্তরটা বলতেছে সেটাই কিনা এটা আসে কিনা। সো দেখো যেটা আমরা করব এখান থেকে আমরা লিখতে পারি x প্লাস 1 বাই x, দুটো কমন নেই তাহলে ইকুয়াল টু 3 চলে আসে, তাহলে x প্লাস 1 বাই x এর ভ্যালু চলে আসবে 3 ডিভাইড বাই 2। এবার জাস্ট কাজ শেষ, x স্কয়ার প্লাস 1 বাই x স্কোয়ার, সো এটাকে আমরা লিখবো হচ্ছে x প্লাস 1 বাই x এর স্কোয়ার মাইনাস 2 ডট x ডট 1 ডট 1 বাই x, সেটা কাটা গেল, তাহলে এখানে আমরা ভ্যালু বসাই দিব 3 ডিভাইড বাই 2 এর স্কোয়ার মাইনাস 2, তাহলে এখান থেকে 9 ডিভাইড বাই 4 মাইনাস 2, সো এখান থেকে 4, সো 9 মাইনাস 8 ইকুয়াল টু হচ্ছে গিয়ে আই গেস 1 বাই 4 আসে। তোমাদের উত্তর কি 1 বাই 4 আসছে একটু কাইন্ডলি দেখো তো। আচ্ছা একজন লিখছে 2 বাই 3 দ্বারা ভাগ দিয়ে করতে হবে, হ্যাঁ মানে ওই যে তোমার 2 বাই 3 নাকি 3 বাই 2, একটু দেখো তো তুমি ভুল লিখলাম মনে হয়। আচ্ছা সো একটু দেখো তো এটা, হ্যাঁ 1 বাই 4 অনেকে লিখছো, আসিফ আহমেদ, আফসা সরওয়ার মুন্নি, আদিবা, রিফাত রহমান, সবারই আলটিমেটলি আই গেস 1 বাই 4 আসে। সো আচ্ছা তোমরা একটু বলো তো তোমরা এত ফাস্ট ম্যাথ কিভাবে করো, আমার তো অবাক লাগে, তোমরা তো সবে খুবই ভালো স্টুডেন্ট, মানে এভাবে করে তোমরা কি খাতা ইউজ করো নাকি মাথায় ম্যাথ করো, আমার তো মনে হয় আলটিমেটলি তোমার মাথায় করে ফেলো, খাতায় কি খাতা কি ইউজ করো তোমরা, তো অনেক তোমাদের লেভেল তো আসলে অনেক উপরে, সো তোমাদের জন্য আসলে তো এই বইগুলো না, তোমরা সবাই অনেক ভালো ম্যাথ পারো, সো এটা ভালো ফিউচারের জন্য ভালো, তোমাদের আসলে ম্যাথের প্রতি আগ্রহ আছে বলি তোমরা হচ্ছে ম্যাথ গুলো পারতেছো, থ্যাংকস অনেকেই পারতেছো। ওকে ধন্যবাদ সবাইকে। সো আমরা পরবর্তীতে চলে যাচ্ছি, সো এ প্লাস 1 বাই এ ইকুয়াল টু যদি 2 হয় তাহলে দেখাও যে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার ইকুয়াল টু এ টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 4, সো এটার ভ্যালু কত আসে একটু বলতে হবে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হলো এটার ভ্যালু কত আসে একটু বলো, আর রাইট হ্যান্ড সাইড এটা ভ্যালু আসে কিনা একটু দেখাও আমাকে। আচ্ছা একজন লিখছে হচ্ছে ওকে আলপনা বলতেছে হচ্ছে মাথায় করো, তাহলে তোমার তো সুপার ট্যালেন্টেড স্টুডেন্ট সাদ মাহমুদ বিকলা খাতায় করো, সো তুমি ও ট্যালেন্টেড, তামান্না খাতায় করি, সাদ খাতা ইউজ করি, আচ্ছা আলমগীর হোসাইন সে দুইটাই ইউজ করে, গ্রেট, রাকিবুল ইসলাম খাতা ইউজ করে, জহিরুল ইসলাম খাতা ইউজ করে, আয়েশা বেগম বলতে শিশুতোষ অঙ্ক, এক্স্যাক্টলি এগুলো সবই শিশুতোষ অঙ্ক, সো কি আর করা তোমাদেরকে শিশুতোষ অঙ্কগুলোই করতে হচ্ছে, এটা ফরচুনেটলি বা আনফরচুনেটলি তোমাদের জন্য আর কি সিলেবাস হয়ে আসছে। এনিহাও আমরা হচ্ছে গিয়ে এই ম্যাটটা করে ফেলি যে আচ্ছা
Okay, in our brain there is super computer with a super processor with unlimited internet. Great. Clap. এবার দেখো এখানে left hand side equal to right hand side equal to 2 লিখতেছে so এটা 2 আসে কিনা একটু আমরা দেখি যে a square plus 1 by a square equal to আমরা বলতে পারি a plus 1 by a এর square minus 2 dot a dot 1 by a এটা কাটা গেল সি 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 এত সহজ ম্যাথ এগুলো আবার তোমাদেরকে দিয়ে করানো হচ্ছে 2 সিমিলার ওয়েতে যদি আমরা রাইট হ্যান্ড সাইডটাকে দেখতে যাই রাইট হ্যান্ড সাইড আছে কি a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই 2 টু দি পাওয়ার 4 এটাকে আমরা কি লিখবো বলো a স্কয়ার এর স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার এর স্কয়ার পরবর্তীতে আমরা লিখতে পারবো a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার এর হোল স্কয়ার মাইনাস 2 ডট a স্কয়ার ডট 1 বাই a স্কয়ার এটা কাটা গেল এটাকে আবার লিখতে পারি আমরা a প্লাস 1 বাই a এর স্কয়ার মাইনাস 2 ডট a ডট 1 বাই a এটার বাইরে স্কয়ার মাইনাস 2 এটা এবং এটা কাটা গেল এটার ভ্যালু আমরা জানি 2 স্কয়ার মাইনাস 2 এটার স্কয়ার মাইনাস 2 তাহলে সেক্ষেত্রে 4 মাইনাস 2 এর স্কয়ার মাইনাস 2 তাহলে সেক্ষেত্রে 2 গুণে 4 মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 2 সো তোমরা সবাই পারছো লেফট হ্যান্ড সাইড আরে ভাই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড তো সবাই জানে বাট আমি বলছি যে হ্যাঁ ভ্যালুটা কত অনেকেই লিখছো ও মাই গড সবাই পারো সবাই পারো থ্যাংক ইউ থ্যাংক ইউ মিফতাহুল জান্নাত তানহা পারসো সুমাইয়া সুমি পারসো নওশিন পারসো মাহি মিনহাজউদ্দিন তারপরে আশিক মনির হোসা ওকে আলমগীর হোসাইন আতিফা সবাই পারছো ওকে ভাইয়া এটা টুই আসবে ওকে 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 থ্যাংক ইউ সবাই পারছো সো আমরা পরবর্তীতে চলে যাই এই ম্যাথটাই চলে আসি এই ম্যাথটাও আলটিমেটলি খুবই সহজ একটা ম্যাথ দেখো বলা আছে কি যে এ প্লাস বি ইকুয়াল টু রুট ওভার 7 এ মাইনাস বি ইকুয়াল টু রুট 5 প্রমাণ করো যে এইটা ইকুয়াল টু 24 সো আমি চাই যে আলটিমেটলি তোমরা এটা করো কারণ হচ্ছে এগুলো হচ্ছে করা হয়ে যাবে তা না হলে একেবারে হচ্ছে দেখবা যে ছেড়ে দিলে পরবর্তীতে অনেক কিছু ভুলে যাবে আচ্ছা ওকে সো আচ্ছা এখানে কি তোমরা অনেকে আবার হচ্ছে এইচএসসি কেও আসো নাকি একজন লিখতেছো যে ক্যালকুলাস বাদ দিয়ে যদি এরকম ম্যাথ করতে দিত আমাদের আচ্ছা হয়তো সে ওকে আচ্ছা যাই হোক তো এবার আমরা হচ্ছে এই এই ম্যাটটা সলভ করে ফেলি এই ম্যাটটা সলভ করে ফেলি একটু কাইন্ডলি বলে ফেলো এখানে আসলে কি কি করব আমরা আমরা এটার থিওরিটা দেখছিলাম মানে এটার একটা ম্যাথ দেখছিলাম যে সূত্র থেকে কিভাবে ডেভেলপ করতে হয় এইচ এ বি ইনটু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা এটাকে যদি হচ্ছে আমরা করতে যাই তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা দুই ভাগে ভাগ করে ফেলি ফোর এ বি ইনটু টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ও ভাই ভালো কথা এখানে খুবই ইম্পর্টেন্ট যে ফোর এ বি যদি হয় তাহলে তাদের মাঝখানে মাইনাস হয় এ এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার আর যদি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় তাহলে তাদের মাঝখানে প্লাস হয় এ প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার ওকে সো দেখো এখানে আমাদের এ প্লাস বি এর ভ্যালু ছিল রুট সেভেন সো রুট ওভার অফ সেভেন লিখলাম আমরা এটার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর ভ্যালু হচ্ছে রুট ফাইভ সো রুট ফাইভ এর স্কোয়ার আমরা লিখে ফেললাম ওকে সো আমরা এখানে আলটিমেট হচ্ছে এ প্লাস বি স্কোয়ার এর ভ্যালু আমরা লিখবো রুট সেভেন এটার স্কোয়ার প্লাস এটার ভ্যালু হচ্ছে রুট ফাইভ এটারও স্কোয়ার সো দেখো আমাদের এখানে থাকে হচ্ছে সেভেন মাইনাস ফাইভ আর এর পাশে থাকে সেভেন প্লাস ফাইভ তাহলে সাত মাইনাস পাঁচ দুই আর সাত প্লাস পাঁচ বারো এটা যোগ গুণ করলে হয়ে যাবে টোয়েন্টি ফোর আচ্ছা ওকে আরাফাত চৌধুরী তুমিও পারছো হ্যাঁ আমি হয়তো তোমার নামটা নিতে ভুলে গেছি সরি ফর দ্যাট আমরা হচ্ছে আই গেস এগুলো সবাই পারবো কার কমেন্ট এর নাম কি ছিল এই ছেলেটার মোতাসিম আলম কি করিলে বলো আমার কমেন্ট করিবে কার কথা বলতেছো তুমি এখানে তা তো বুঝতে পারতেছি না তুমি কি আমার কথাই বললা নাকি অন্য কেউ যে চা মানে তুমি চাচ্ছ সে তোমার কমেন্টটা পড়ুক এনি হাও আমরা হচ্ছে গিয়ে ম্যাথে ফেরত আসি সো আই গেস এই ধরনের ম্যাথ আসলে আমরা পারবো সো এই ম্যাথটা হচ্ছে ওভারল্যাপ করে গেছে একটু সো এটা করা ছিল দেন হচ্ছে গিয়ে আমরা ওকে সো এবার আমাদের হচ্ছে কুইক টাইম আমরা ম্যাথগুলো বলে ফেলি বলো এ মাইনাস বি ইকুয়াল টু যদি ফোর হয় এবং এ বি ইকুয়াল টু যদি সিক্সটি হয় তাহলে এ প্লাস বি এর মান কত
এটা বের করে ফেলো। ফার্স্ট আমি অনেকগুলো ম্যাথ করাইছি, আমি একটু রেস্ট নেই, সো তোমরা বলে ফেলো তোমাদের এই ম্যাথটার ভ্যালু কত আসবে, এই ম্যাথটার ভ্যালু কত আসবে একটু বলে ফেলো। আচ্ছা হাফিজুর রহমান পারবেজ, তুমিও পারছো? ওকে আচ্ছা, একটু এই ম্যাথটার উত্তর বলে ফেলো, এই ম্যাথটা কত হবে একটু বলে ফেলো। এ মাইনাস বি ইকুয়াল টু যদি 4 হয় এবং এ বি ইকুয়াল টু যদি 60 হয় তাহলে এ প্লাস বি এর ভ্যালু কত? আচ্ছা মুদাসিম আলম বলতেছো খুবই সহজ, তো অবশ্যই অবভিয়াসলি খুবই সহজ, বাট তারপরও কি আর করার, এগুলো তারপরও আছে তোমাদের বইয়ে, তোমরা একটা আন্দোলন করতে পারো তো, তোমাদের বই এগুলো আছে কেন, এগুলো তো আসলে। আচ্ছা একজন লিখছো সুমন আফরিন 16 আনসার, আই গেস তুমি এটার কথাই বললা। সো এখানে আবার আমাদের কন্ট্রিবিউটর রাতুরও কমেন্ট করতেছে, সে আবার হচ্ছে কি কমেন্ট করতেছে, 16 প্লাস 4 ইনটু 60, দেখি রাতুর তোমার ম্যাটটা হয়েছে কিনা, দেখি সবার সাথে মিলে কিনা। আচ্ছা অনেকেই বলতেছে হচ্ছে আনসার 16, এ প্লাস বি এর মান 16। সো আচ্ছা একজন লিখছে যে কি মিফতাহুল জান্নাত তানহা, তুমি বলছো রুট ওভার অফ 246, আই গেস রুট ওভার অফ 246 না, রুট ওভার অফ 256 হবে। সো আচ্ছা হ্যাঁ আমার কথা বলছিল, ঠিক আছে আমি তো তোমার কমেন্ট পড়লামই, সো প্লাস মাইনাস 16 চলে আসলো, ওকে বর্গকরণ, ওকে ওকে অনেকেই পারছো। আচ্ছা ভাইয়া নামাজের জন্য 5 মিনিট দিলে ভালো হয়, সমস্যা নাই, তোমার আলটিমেটলি যারা নামাজ পড়া দরকার এই মুহূর্তে নামাজ পড়ে আসতে পারো, কারণ আসলে এখন নামাজের জন্য ব্রেক দিলে পরবর্তীতে দেখা যাবে মাগরিবের নামাজটা আলটিমেটলি হচ্ছে অনেকে মিস হয়ে যেতে পারে, কারণ অনেক সময় ক্লাস বেশি হয়, সো যেহেতু এটার ক্লাসটা রেকর্ডিং অবস্থায় থাকে সো আই গেস তোমরা পরবর্তীতে পেয়ে যাবা। আচ্ছা ওকে সো রাতু তোমার ম্যাটটা তো মনে হয় হয়েছে, তাহলে তাহলে সেক্ষেত্রে আমরা এটা উত্তর বলে দিতে পারি কি, রুট ওভার অফ 256 দ্যাট ইজ 16, তাই তো? সো এটা হচ্ছে কি উত্তর এই ম্যাটটার। পরবর্তী ম্যাটটা আমরা বলে ফেলি, এ প্লাস বি ইকুয়াল টু 9m যদি হয়, এ প্লাস বি ইকুয়াল টু 9m যদি হয় এবং এ বি ইকুয়াল টু 18m স্কোয়ার হয় তাহলে এ মাইনাস বি এর মান কত, এ মাইনাস বি এর মান কত, এটা আমরা বলে ফেলি। এ প্লাস বি ইকুয়াল টু যদি 9m হয় এবং এ বি ইকুয়াল টু যদি 18m স্কোয়ার হয় তবে এ মাইনাস বি এর ভ্যালু কত, এটা আমরা বলে ফেলি। হ্যাঁ অনেকেই লিখছো, অনেকেই লিখছো, আমি একটু নামগুলো মেনশন করে দিই। আদর তুমি লিখছো এ প্লাস বি ইকুয়াল টু 16, ওকে রুবি তুমি লিখছো 16, দেন হচ্ছে সাদ তুমিও রুট ওভার অফ 256 লিখলা, থ্যাংক ইউ। আতিকা মজুমদার 16, শেখ ফায়াজ আহমেদ প্লাস মাইনাস 16। আচ্ছা পাউল আক্তার তুমি লিখতেছো রুট ওভার অফ 104, বাট না রুট ওভার অফ 104 না, তুমি একটু ক্রস চেক করো, আই গেস ভুলটা পেয়ে যাবা। সঞ্জিতা সঞ্জি লিখছো হচ্ছে 16, সাইফ লিখছো 16, মালিহা লিখছো প্লাস 16, তামজিদ লিখলা 16, ওকে সাইদ নাকিব 16, অনেকেই লিখছো, ওকে অনেকেই লিখছো, আসিয়া বেগম তুমিও লিখছো, সবারটাই হয়েছে। সো এই ম্যাটটা কত হবে একটু বলে ফেলো, এই ম্যাটটা কত হবে একটু বলে ফেলো। আচ্ছা এই নামগুলো কি অদ্ভুত নাম, সোডিয়াম স্টিয়ারেট, এটা সাবানের নাম দিয়ে আলটিমেটলি এটা নামটা কেমন দেখা যায়। যাই হোক আমরা হচ্ছে গিয়ে ওকে সোমায়া আফরিন, তোমার কমেন্টটা পড়া হয় না বাট পড়ে ফেললাম, এটা বলে ফেলো, এটা বলে ফেলো সোমায়া আফরিন, এটা বলে ফেলো এ মাইনাস বি এর ভ্যালু কত, এটা বলে ফেলো, এটার ভ্যালু কত বলে ফেলো, এটা করে ফেলো কত আসে। একজন লিখেছো 3m, আচ্ছা 3m 3m, জামিলুর রহমান সফল 3m লিখলা, মিনহাজউদ্দিন 3m, নওশিন তুমি কি ভাইয়া, রাতুল 3m, বা আমাদের রাতুল ভালোই পারতেছে ম্যাথ। সো এ প্লাস বি ইকুয়াল টু 9m এবং এ বি ইজ ইকুয়াল টু যদি 18m স্কোয়ার হয় এ মাইনাস বি এর ভ্যালুটা কেমন আসবে, সেখানে আমরা যেটা করবো এ মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখবো এ প্লাস বি স্কোয়ার, যেহেতু মাইনাস তাই এখানে হয়ে যাবে মাইনাস 4ab, সো এ প্লাস বি এর ভ্যালু ছিল 9m এর স্কোয়ার মাইনাস 4 ইনটু এ বি এর ভ্যালু ছিল কত 18m স্কোয়ার। সো এখান থেকে যদি আমরা করি তাহলে 81m স্কোয়ার মাইনাস এখানে কত আসে, এটা 4 ইনটু 4 ইনটু 18, তাই না, 4 ইনটু 18 এটা চলে আসবে 72, সো এখান থেকে আসে হচ্ছে 9m স্কোয়ার। সো বাম দিকে যদি আমরা বর্গমূল করে দিই তাহলে a মাইনাস b এর ভ্যালু আসবে প্লাস মাইনাস 3m, বা শুধুমাত্র 3m বললেও হবে, চলবে। হ্যাঁ হ্যাঁ আজকে আমাদের সাথে অনেকগুলো মডারেটর ভাইও ক্লাস করতেছে। আচ্ছা সোডিয়াম স্টিয়ারেট ভাইয়াটা কে, এটা আসলে কে এটা একটু জানা দরকার, সে সাবানকে এতই পছন্দ করেছে সে তার নিজের নামই দেওয়া রাখছে, এটা তো খুবই ভালো কথা আর কি।
ওকে, অনেকেই লিখছো। আমরা হচ্ছে গিয়ে, আচ্ছা স্যার কখন প্লাস মাইনাস দিব? স্যার আসলে সবসময় প্লাস মাইনাস দেওয়া উচিত, বাট যেহেতু তোমরা একটু ছোট লেভেলে আসো, তোমাদের ভুল ত্রুটি একটু কম ধরা হয়, সেক্ষেত্রে তোমাদের প্লাসটা দিলেও চলে। এবং প্রকৃতিতে দেখবো হচ্ছে পজিটিভ জিনিস বেশি। আমাদের আমাদের ইসলাম ধর্ম মতে হারাম হালাল আছে না, দেখবা যে পৃথিবীতে হচ্ছে হারামের সংখ্যা খুবই লিমিটেড, হালালের সংখ্যা অনেক বেশি। তো দেখা যায় যে হাজার হাজার হালাল জিনিস খুঁজে খুঁজে না খেয়ে আমরা, আমাদের অনেকে দেখা যায় হচ্ছে হারাম জিনিসের প্রতি একটা অ্যাট্রাকশন তৈরি হয় আর কি। সো মানুষ হিসেবে আসলে আমাদের পিছনে শয়তান লেগে থাকে, তো এই জন্য আসলে এরকম হয়। সে যাক, পৃথিবীতে পজিটিভ জিনিস বেশি, এই জন্য তুমি পজিটিভটাই দিতে পারো। বাট আই গেস যেহেতু তুমি বর্গমূল করতেছো, সো একটা জিনিসের বর্গমূল করলে প্লাস মাইনাস পাওয়া যায়, এটা একদম ক্লাস যখন থেকে তোমরা বর্গমূল করা শিখছো তখন থেকে তোমরা জানো। সেই জন্য আমার আমি সাজেস্ট করবো প্লাস মাইনাসটা দিতে সাজেস্ট করবো। তবে যদি মেনশন করে দেয় যেখানে এ মাইনাস বি এর ভ্যালু নট নেগেটিভ, বা এ মাইনাস বি ইজ গ্রেটার দেন ওয়ান, বা এ মাইনাস বি ইজ গ্রেটার দেন জিরো, তখন কিন্তু তোমাকে প্লাস থ্রি দেন দিতে হবে। যদি কোনো কারণে এখানে মেনশন করে দেওয়া থাকতো যে এ মাইনাস বি ইজ গ্রেটার দেন জিরো, তাহলে কিন্তু তুমি শুধুমাত্র প্লাস থ্রি এন দিতা। সো কন্ডিশনের উপর অনেক সময় ডিপেন্ড করে আর কি। ওকে, সো পরবর্তী মেথডে চলে যাচ্ছি। এটা বলো, এ প্লাস টু বি ইন্টু থ্রি এ প্লাস টু সি, এই দুটিকে, এটাকে হচ্ছে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। খুবই সহজ একটা ম্যাথ, এটাকে করে ফেলি আমরা, তোমার তো সবাই পারো, সো এটা একটু করে ফেলি আমরা। আচ্ছা সবাই করে ফেলি আমরা, একটু করে ফেলি, এ প্লাস টু বি ইন্টু থ্রি এ প্লাস টু সি, এটিকে দুটি রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে। সো এটা একটু আলটিমেটলি আমরা করে ফেলি। ভাই নেগেটিভ কখন হবে? আমি তো বললামই যে প্লাস মাইনাস দুইটাই লিখবা। যদি তোমার কোনো কারণে আলটিমেটলি তোমার মাইনাসটা লিখতে যদি ভুলে যাও, তারপর সমস্যা নাই, থ্রি এম দিলেও হবে। আবার যদি তোমার মেনশন করে দেয় যে এ প্লাস বি এর ভ্যালুটা অবশ্যই গ্রেটার দেন জিরো, তাহলে তোমাকে হচ্ছে কি করতে হবে, তাহলে তোমাকে অবশ্যই হচ্ছে থ্রি এম দিতে হবে। যদি বলা থাকে যে এ মাইনাস বি এর ভ্যালুটা জিরো থেকে ছোট, তাহলে তোমাকে মাইনাস থ্রি এম দিতে হবে, প্লাস থ্রি এম দিলে চলবে না। সে এটা এটা হচ্ছে একটা কথা। আচ্ছা আবির হাসান স্যার আমাকে একটু সেলিব্রিটি বানায় দেন, তোমার সেলিব্রিটি বান ভুল গেছে। সো যাই হোক, আমরা হচ্ছে গিয়ে অন্য কমেন্ট না করি, আমাদের এই ম্যাথটাতে ফেরত আসি, যে এ প্লাস টু বি ইন্টু থ্রি এ প্লাস টু সি কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। সেটা আমরা, এটাকে আমরা কিভাবে বিয়োগফল রূপে প্রকাশ করতে পারি আমরা ম্যাথ করছি। সো কত আসে এটার উত্তর সেটা আমাকে একটু বলো, একটু আমাকে বলো। আচ্ছা সরি আপু, সাইমা ইসলাম অনেকবার তুমি আনসার করছো, হয়তো আমি কোনো কারণে মিস করছি, সরি ফর দ্যাট। আচ্ছা ওকে, সো একজন লিখলা যে এত রাগ কার, এত অ্যাংরি রিয়াক্ট দিতেছে কে? হতে পারে তার আসলে হয়তো বা সে একটু ওভার ট্যালেন্টেড স্টুডেন্ট, তার হয়তো বা আমাদের সাথে ক্লাস করতে ভালো লাগতেছে না, তাই সে অ্যাংরি রিয়াক্ট দিচ্ছে। এটা কোনো দরকার নেই, এটা মেনশন করার প্রয়োজন নেই। সো যাই হোক, আমরা এটা বলে ফেলি যে এ প্লাস টু বি ইন্টু থ্রি এ প্লাস টু সি, এই এটাকে হচ্ছে দুটি রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। সো এটা আমরা বলে ফেলি, এটা কত হবে? এখানে লিখলা যে ভাইয়া, হ্যাঁ একজন লিখে বলছো টু এ প্লাস, আচ্ছা অনেকেই লিখছে, তানভীর ইসলাম, টু এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস এ মাইনাস সি এর হোল স্কোয়ার, সুমনা প্রিয়েন তুমিও লিখলা সেমটাই, সুমাইয়া সুমি তুমিও সেমটাই লিখলা, আয়েশা আলম মাহি তুমিও সেমটাই লিখলা। সো ভাইয়া এটা করে দেন। আচ্ছা মুতাসিম আলমাস, দেখো এটা কি করব, এটাকে আমরা মনে মনে এম ধরবো, এটাকে আমরা মনে মনে এন ধরবো। তাহলে যদি এম এন লিখি, তাহলে আমাদের এম এন এর কিন্তু একটা সূত্র ছিল, তাই না? এম এন এর সূত্রটা কি ছিল? এম এন এর সূত্রটা ছিল হচ্ছে এম প্লাস এন ডিভাইডেড বাই টু এর স্কোয়ার মাইনাস এম মাইনাস এন ডিভাইড বাই টু এর স্কোয়ার। তাহলে দেখো এম এর মান ধরছিলাম আমরা এ প্লাস টু বি কে, এখানে লিখবো এ প্লাস টু বি, আর এন এর মান ধরছিলাম হচ্ছে আমরা থ্রি এ প্লাস টু সি কে, তাই আমরা এখানে থ্রি এ প্লাস টু সি লিখে দিলাম, ডিভাইড বাই টু চলে আসলো, সেটাকে আমরা স্কোয়ার করবো মাইনাস এম মাইনাস এম। এখানে এম এর ভ্যালু কত লিখছিলাম আমরা, আমরা এম এর ভ্যালু লিখছিলাম হচ্ছে এ প্লাস টু বি, আর এন এর ভ্যালু কত লিখছিলাম, এন এর ভ্যালু লিখছিলাম হচ্ছে আমরা থ্রি এ প্লাস টু সি, সেখানে হবে হচ্ছে মাইনাস থ্রি এ মাইনাস টু সি এটার স্কোয়ার। তাহলে দেখো আমরা যেটা লিখতে পারি এখান থেকে, এ আর থ্রি এ মিলে হয়ে যাবে ফোর এ, এখানে থাকবে হচ্ছে টু বি আর থাকবে হচ্ছে টু সি ডিভাইড বাই টু এটার স্কোয়ার, দেন মাইনাস এখানে দেখো মাইনাস টু এ থাকবে, দেন থাকবে হচ্ছে প্লাস টু বি আর মাইনাস টু সি থাকবে। ওকে, আর এখানে থাকলো হচ্ছে ডিভাইড বাই টু, সো এটার স্কোয়ার। তাহলে দেখো আমরা যদি দুই দিয়ে ভাগ করে ফেলি, তাহলে সেক্ষেত্রে দেখো টু এ প্লাস মাইনাস, এখানে দেখো এখানে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে থাকবে হচ্ছে বি মাইনাস এ
মাইনাস সি স্কয়ার, তাহলে এটা আলটিমেটলি হচ্ছে আমরা পেয়ে গেলাম। আচ্ছা সো অনেকেই লিখছো ও মাই গড, সবাই লিখে ফেলছো, তোমরা তো আসলে কি বলবো মানে আসলে কি বলবো তোমাদের আসলে তোমাদের তোমরা সুপার ট্যালেন্টেড এক একজন আসলে। ওকে আচ্ছা একজন লিখলে যে আসিফ আহমেদ মোবাইল ইকুয়েশন লেখা অনেক কঠিন, হ্যাঁ তারপরে তারা লিখতেছে, তাহলে দেখো তাদের ডেডিকেশন কেমন, তারা কতটা ডেডিকেটেড ক্লাসগুলোর প্রতি। থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ, অনেকেই লিখছো। সো আমরা হচ্ছে গিয়ে পরবর্তী ম্যাথটাতে চলে যাই, এখানে কি ম্যাথ হবে প্রথম লাইনটা মুসলি আই গেস হয়ে যাবে। ওকে সো এটার ভ্যালু হচ্ছে কি আমাদেরকে বের করতে হবে। সো দেখো এখানে যেটা বললো যে এ প্লাস এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু যদি এইট হয় এবং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু যদি ফোর হয় তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান নির্ণয় করো। সো এই ম্যাথটা আই গেস আমরা করতে পারবো, কারণ কি কারণ আসলে এই ম্যাথটা তোমার হচ্ছে গিয়ে একদম হুবহু একটা ম্যাথ আমরা প্রথম দিকে করছিলাম। সো সেখানে আমরা যেটা করলাম আমরা এই রাশিটাকে অর্থাৎ এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর এটাকে আমরা কি করবো, এটাকে হচ্ছে কি আমরা পূর্ণবর্গ করবো, তাই না? এটাকে আমরা পূর্ণবর্গ করার জন্য আমরা লিখবো হচ্ছে এ স্কোয়ার, এটাকে ভেঙে লিখবো এ স্কোয়ার হোল স্কোয়ার, আর এখানটাই লিখবো টু ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার, আর এটাকে ভেঙে লিখবো প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার। যেহেতু এখানে টু এ স্কোয়ার বি স্কোয়ার লিখলাম তাই মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার দিতে হবে, তারপর হচ্ছে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করবো। সো আই গেস এটা পারবা, এই চারের কক এই ম্যাটার ককি করে দিতে হবে বলো তো। ওমা এখানে তো আলটিমেটলি আয়েশা আলম মাহি সে লিখলো হচ্ছে এটার রেজাল্ট থ্রি, তৌফিক থ্রি, সঞ্জনা থ্রি, এমডি জানাতুল ইসলাম থ্রি। ওকে সো দেখো এটা আলটিমেটলি হচ্ছে এইটা আলটিমেটলি হচ্ছে কিভাবে আসবে বলো তো, এটা আলটিমেটলি যে থ্রি যে আসবে বা আলটিমেটলি হচ্ছে এটার প্রসেসটা ঠিক আছে কিনা, এত তাদের ফার্স্ট করে ফেলছে তো একটু আমরা একটু মিলাই এটা সবাই পারবো কিনা বা উত্তরটা আসছে কিনা। আচ্ছা একজন লিখছে টু আসবে, আসিফ আহমেদ টু আসবে লিখা এই কল টু থ্রি। সো আই গেস যেহেতু অনেকেই থ্রি লিখছে আসিফ আহমেদ তুমি চেক করে ফেলো ভাইয়া যে এটা আলটিমেটলি আসবে কিনা। আচ্ছা একজন তো খও লিখে ফেলছো, আচ্ছা খয়ে যেটা বলো যে এবি এর মান নির্ণয় করার জন্য, খাওয়া বলতেছে হচ্ছে এবি এর মান নির্ণয় করার জন্য। সো যেহেতু আমরা এখান থেকে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ফোর পাচ্ছি, আর এই জায়গার থেকে হচ্ছে আমরা এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এর মান একটা পাবো, সেই দুটাকে যোগ করলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান পাবো, আর সেই দুটাকে বিয়োগ করলে আমরা এবি এর মান পাবো। সো আমরা আমরা হচ্ছে কি আই গেস এই জিনিসটা পারবো। সো এটা আলটিমেটলি হচ্ছে খুবই সহজ একটা ম্যাথ, সো আমরা এটা নিয়ে আর না ঘাটাই। ওকে নৌশিন থ্রি হবে, ওকে আচ্ছা অনেকেই পারতেছ, সো আই গেস হচ্ছে আমরা এটা না করলেও চলবে। সো এখানে আরো একটা ম্যাথ দেওয়া হয়েছে, সো আমাকে বাধ্য হয়ে এই জায়গাটা মুছতে হচ্ছে, আমি পুরোটাই মুছে দিই। সেখানে যেটা বলা হলো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি নাইন হয় এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু যদি থার্টি ওয়ান হয় তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটার মান কত, এটা আমাদেরকে বের করতে হবে। বের করে ফেলো, বের করে ফেলো, বের করে ফেলো, খুবই সহজ এটা। এবি এর মান ওয়ান, অনেকেই বলতেছে হ্যাঁ এবি এর মান ওয়ান, আলমগীর হোসাইন পারছো সমস্যা নেই, আসমা আক্তার হয়ের মান ওয়ান। ওকে সো এই ম্যাটটা করে ফেলো, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি নাইন হয় এটা ইকুয়াল টু যদি থার্টি ওয়ান হয় তাহলে এই শিশুতোষ ম্যাটটাও করে ফেলো। আমরা থ্রি ওয়ান থ্রি পয়েন্ট ওয়ান কে হচ্ছে ঝাঁঝরা করে ফেললাম, সো করে দাও। আচ্ছা সেটা বলে ফেলো, আচ্ছা আচ্ছা এখানে মেবি যেহেতু অনেকগুলো ম্যাথ হচ্ছে আমি বই থেকে অনেকগুলো না ম্যাক্সিমাম ম্যাথই এখানে বই থেকে নেওয়া আই গেস, সো এই জন্য আলটিমেটলি তোমাদের বইয়ে হয়তো উত্তর দেওয়া আছে। সো এমন কেউ আবার বলো না যে মানে উত্তর দেখে হচ্ছে লিখে দিতেছো, একটু করবা নিজে করবা, তাহলে দেখা যাবে আসলে এই এইগুলো সহজ ম্যাথ না, এখানে আমি তোমাদেরকে ফোর্স করতেছি এগুলো ম্যাথ করানোর জন্য, তোমরা সেখানেও অনেকে হচ্ছে চাচ্ছ না করার জন্য, কারণ খুবই সহজ ম্যাথ তোমরা সবাই পারবে। সো এখানে ফোর্স করার পর তোমরা করতে চাচ্ছ না অনেকেই, সেখানে নিজে নিজে এই ম্যাথ গুলো করবা এটা আসলে ভাবাটাও আমার জন্য কষ্ট করার, সেই জন্য দেখো এগুলো কিন্তু এক্সারসাইজ টু বি ডান, মানে এগুলো হচ্ছে তোমাদেরকে আমি করতে দিতাম আর কি, বা এগুলো হচ্ছে তোমাদেরকে হচ্ছে হোমওয়ার্ক দিতাম, বাট তারপর আমি এগুলো দিচ্ছি এগুলো খুবই সহজ মুখোমুখি করা যায় এই ম্যাথ গুলো, সেই জন্য আর কি বলো। এই যে অনেকে লিখে ফেলছো নাইনটিন উত্তর, আচ্ছা আমি প্রথম থেকে রায়হান লিখে বলছো নাইনটিন, সঞ্জনা ইসলাম নাইনটিন,
নৌশিন জাহান 19, ইশরাক 19, আব্দুল রউফ আনসারি 19, মাহি 19, ওকে, সাবরিন, মহসিন, জামিলুর রহমান সফল, মাহমুদা আক্তার, শামিমা বেগম, সানজিদা আফরোজ, অনেকে লিখে বসে নজরুল ইসলাম, সানজিদা সানজি 19, ওকে। সো এটা উত্তর হচ্ছে 19 হবে। সো আই গেস আলটিমেটলি হচ্ছে এটা আমরা পারবো। সো অনেকে লিখছো ইব্রাহিম, ওকে আতের, ওকে। হ্যাঁ একজন লিখছো যে নিজেই করতেছি, হ্যাঁ অনেকেই নিজে করতেছো, স্বাভাবিক, তোমরা পারবা, আমি তোমাদের উপরে ভরসা আছে। কিন্তু আবার অনেক সময় আমাদের আমাদের ভিতর একটা শয়তান ঘোরাফেরা করে, তো ওই জন্য দেখা যায় আসলে অনেক সময় আমরা হচ্ছে ভুল কাজ করে ফেলি আর কি, বই দেখে উত্তর লিখে ফেলি, সেটা করা যাবে না। ওকে আচ্ছা স্যার ম্যাথ গুলো করে দিবেন, স্যার এই টাইপের ম্যাথ গুলো তো করা হয়েছে স্যার, এটা আমরা আমরা আবার কেন করবো বলো। মহসিনা তুমি হচ্ছে গিয়ে একটু যদি ভিডিওটা আগে থেকে দেখো, তাহলে সেক্ষেত্রে এই টাইপের সবগুলো ম্যাথ আমাদের করা হয়েছে। সো নতুন করে আবার এই টাইপের ম্যাথ করাটা একটু পেইনফুল। সো আমরা আসলে তারপরেও কয়েকটা ম্যাথ আমি করে দিচ্ছি এখানে, সো আই গেস তুমি ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। ওকে হিমদাস হোসাইন 1919 অনেকগুলো লিখছো, সো আই গেস আমাদের এখান থেকে সমস্যা হওয়ার কথা না। সো আমাদের হচ্ছে এই স্লাইডটা শেষ, অর্থাৎ 3.1 আমাদের শেষ হয়ে গেল। আমরা হচ্ছে গিয়ে এবার 3.2 তে চলে যাবো আই গেস। আচ্ছা আমার এই পেজটা কি দেখা যাচ্ছে, এইটা কি দেখা যাচ্ছে ঘন সংবলিত সূত্র, এই পেজটা কি দেখা যাচ্ছে ঘন সংবলিত সূত্রাবলী? আচ্ছা সোহেব তাহসিন, হ্যাঁ পড়া হয়েছে কমেন্ট, আচ্ছা মিনহাজ বিদায় নিচ্ছ নাও, আচ্ছা ঘন সংবলিত সূত্রাবলী এটা এটা দেখা যাচ্ছে কিনা একটু করে দেই আছে, এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে। সো আবারও শিশুত সূত্রাবলী, কিন্তু শিশুত সূত্রাবলী হলেও এটা কিন্তু কম্পারেটিভ 3.1 থেকে একটু ডিফারেন্ট ক্যাটাগরি, সো এটা একটু মনে রাখবা। সো অ্যাজ অলওয়েজ আমাদের ঘনের সূত্রগুলো এ প্লাস বি হোল কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস 3a² বি প্লাস 3b² প্লাস বি কিউব, এটাকে আবার হচ্ছে আমরা এ কিউব বি কিউবকে এক পাশে রেখে এই দুইটা থেকে আমরা 3ab কমন নিতে পারি, 3ab কমন নিলে হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা একটা সূত্র। এখান থেকে একটা অনুসিদ্ধান্ত করতে পারি আমরা, অনুসিদ্ধান্তটা হচ্ছে আমরা যেটা করব আমরা হচ্ছে গিয়ে এখানের এই এ প্লাস বি প্লাস এ প্লাস বি হোল কিউব আর এখানে 3ab ইনটু এ প্লাস বি কে আমরা বাম দিকে নিয়ে যাব, তাহলে থাকবে এতটুকু। সো এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু হয়ে যাবে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইনটু এ প্লাস বি, খুবই সহজ। দুই নম্বর সূত্রটা কি ছিল, জাস্ট এখানে প্লাসের জায়গায় মাইনাস, তাহলে কোথায় কোথায় মাইনাস আসলো দেখো, 3a² বি এর আগে মাইনাস আসলো আর বি কিউব এর আগে মাইনাস আসলো। সো এটাকে যদি হচ্ছে আমরা এই ফর্মেটে লিখতে চাই, তাহলে হবে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইনটু এ মাইনাস বি। এরপরে অনুসিদ্ধান্ত দুয়ে আসি আমরা, যেটা করলাম আমরা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব কে এক পাশে রাখলাম আর বাকি এইটাকে আমরা ওই পাশে নিয়ে গেলাম, তাহলে দেখো কি আসবে, এ মাইনাস বি হোল কিউব ছিল প্লাস 3ab ইনটু এ মাইনাস বি। তাহলে দেখো খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এই প্যাচ গুলো লাগানো যাবে না, অনেক সময় দেখবা এখানে আমরা মাইনাস দিয়ে ফেলি, এখানে মাইনাস দিয়ে ফেলি বা এখানে প্লাস দিতে ভুলে যাই, এগুলো করা যাবে না, এগুলো খুবই সহজ ম্যাথ, এগুলো করলে কিন্তু মানে কি বলবো, এগুলো যদি আমরা ভুল করো তাহলে সেক্ষেত্রে পরীক্ষার পরীক্ষার হলে গিয়ে কিন্তু মেরে আসবো, কারণ আসলে এই এই সূত্রগুলোর হচ্ছে জাস্ট একটা জায়গায় প্লাস মাইনাস ছুটলেই তুমি দেখবে তোমার নাম্বার চার চলে গেছে। তো এই জন্য এই ভুলগুলো করা যাবে না, একদম মাথা ঠান্ডা রেখে এগুলো করতে হবে, যাতে করে প্লাস মাইনাসের গোলমাল যাতে না হয়। এবং অ্যালজেব্রাতে এই একটা প্রবলেম, দেখা যায় প্লাসের জায়গায় মাইনাস লিখে দিছো, পুরো ম্যাথের প্রসিডিউর ঠিক বাট উত্তর ভুল হয়ে গেছে, এটা করা যাবে না। ওকে সো তিন নম্বর সূত্র যেটা আছে যে এ কিউব প্লাস বি কিউবের একটা উৎপাদকের সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। চার নম্বর সূত্রটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র আছে উৎপাদকে, সেটা হচ্ছে আমাদের এখানে মাইনাস হলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো মোটামুটি ভাবে হচ্ছে এই চির সূত্রগুলো, এই সূত্রগুলো হচ্ছে কি আই গেস হচ্ছে আমরা পারবো, এগুলো আসলে আমাদের মুখস্থ থাকার কথা, বাট তারপরও খুবই ইম্পর্টেন্ট ওয়েতে এটা মনে রাখতে হবে, এখানে মাইনাস হলে এই দুই পাশে যদি মাইনাস হয় তাহলে মাঝখানে প্লাস, দুই পাশে যদি প্লাস হয় তাহলে মাঝখানে মাইনাস, এই দুইটা জিনিস একটু একদম কান খুলে মনে রাখতে হবে। আর এই জায়গাটা আলটিমেটলি সবগুলোতে প্লাস হবে, এই জায়গাটা সবগুলোতে মাইনাস হবে, সো এটা একটু কাইন্ডলি মাথায় রাখবার। ওকে সো আমরা গাণিতিক উদাহরণে চলে যাচ্ছি, দেখো গাণিতিক উদাহরণে যদি আসি,
x is equal to 37 হয় তাহলে 8x cube plus 72x square plus 216x plus 216 এর মান কত দেখো এই ম্যাটটাকে কিন্তু যেহেতু আমাদের x এর ভ্যালু অলরেডি জানা আছে আমরা কিন্তু চাইলে এই x এর ভ্যালুটা সুন্দর মত করে এই সকল জায়গায় এবং এই সকল এখানে তো কখনো যাবে না সো এই তিনটা জায়গায় কিন্তু x এর ভ্যালুটা বসাই দিলেই কিন্তু মানটা চলে আসবে এটা আমরা এভাবে করতে পারবো না কারণ কি কারণ এটা হচ্ছে আমাদের স্পেসিফিক এটা এগুলোকে বলা হয় ফোর্সড ম্যাথ অর্থাৎ তোমাকে একটা নির্দিষ্ট ম্যাথরে করার জন্য ফোর্স প্রয়োগ করা হয় ঠিক আছে ফ্লেক্সিবিলিটি নাই সো যেটা করতে হবে তোমাদেরকে এই রাশিটাকে হচ্ছে ঘন অর্থাৎ পূর্ণ ঘনতে প্রকাশ করতে হবে যেমন পূর্ণ বর্গ পড়ছিলাম না সেই ঠিক তেমনি হচ্ছে পূর্ণ ঘনতে প্রকাশ করতে হবে পূর্ণ ঘনতে প্রকাশ করার উপায়টা কি সেখানে যেটা আছে যে 8x কিউব প্লাস 72x স্কয়ার প্লাস 216x প্লাস 216 এটাকে আমরা যেটা করব আমরা এটাকে লিখতে পারি 2x এর হোল কিউব লিখতে পারি 2x এর হোল কিউব লিখতে পারি আর যদি হচ্ছে কি আমরা যদি হচ্ছে কি আমরা এখানে এই 216 যদি করতে যাই তাহলে সেক্ষেত্রে 216 সমান কত আসে একটু বলো তো 216 কি ঘনকুলে কত আসে একটু আমরা বলে ফেলি 216 ঘনকুলে কত আসে চলে আসে হচ্ছে 6 তাহলে সেক্ষেত্রে দেখো এখানে আমরা লিখবো হচ্ছে প্লাস 6 এর হোল কিউব লিখবো আর মাঝখানে গুলো আমরা কি জানি আমরা জানি এস এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি হয় তার মানে 3 এ স্কোয়ার কোনটা এ স্কোয়ার মানে হচ্ছে 2x এর স্কোয়ার 2x এর স্কোয়ার ইনটু বি মানে হচ্ছে 6 তারপরে প্লাস 3 এবি স্কোয়ার 3 এ কত 2x ইনটু বি কত বি হচ্ছে কি তোমার 6 এর স্কোয়ার তাই দেখো আমরা পাচ্ছি 2x কিউব প্লাস 3 ইনটু 2x এর স্কোয়ার ইনটু 6 প্লাস 3 ইনটু 2x ইনটু 6 এর স্কোয়ার প্লাস 6 টু দি পাওয়ার 3 সো যেটা আমরা করতে পারি এটাকে আমরা হচ্ছে এটাকে হচ্ছে 2x প্লাস 6 এর হোল কিউব এই ফরম্যাটে কিন্তু লিখে ফেলতে পারি সো আই গেস তোমরা হচ্ছে এটা বুঝতে পারছো নাকি সো সো 80 কিউব হবে সো দেখি আমরা 80 কিউব হয় কিনা 2 ইনটু 37 প্লাস 6 এর হোল কিউব সো 37 ইনটু 2 কই তাহলে 7 গুণে 14 1 7 প্লাস 6 এর কিউব সো 80 কিউব চলে আসে এক্স্যাক্টলি সো 80 কিউব যে লিখছো থ্যাংক ইউ সো অনেকে লিখছে হচ্ছে আবার 512000300 সো এটাও হবে যেটা আসে আর ওকে এবারে আমরা এই ম্যাটটার দিকে যাচ্ছি সো এই ম্যাটটার মান কত আছে একটু বলে ফেলো সবকিছুই দেওয়া আছে এই ম্যাটটার মান কত আছে x minus y equal to যদি 8 হয় এবং xy যদি 5 হয় তাহলে x cube minus y cube plus 8 into x plus y এর স্কয়ার এর ভ্যালুটা কত আসবে একটু বলে ফেলো এটার ভ্যালুটা কত আসবে একটু বলে ফেলো একটু বলে ফেলো একটু বলে ফেলো একটু বলে ফেলো যে এখানে তো ব্যাচেলার পয়েন্টের জিনিসগুলো নিয়ে আসতে হবে না এখানে আমরা ম্যাথ করতেছি আমরা ম্যাথের ম্যাথে ম্যাথেই থাকি ডিটারজেন্ট দিয়ে গোসল করা দাদু এগুলো বলা তো বলে তো লাভ নাই সো একটু আমরা এই ম্যাথটা উত্তর কত হবে একটু বলে ফেলি x minus y equal to 8 xy is equal to 5 সো x cube minus y cube plus 8 into x plus y এর হোল স্কয়ার সমান কত আসবে বলে ফেলি 5 তাহলে বলে ফেলি একটু তোমরা এখনো আগের মানটা দিয়ে পড়ে আসো 1304 হবে একজন লিখলা 1304 হবে সো ওর সাথে কি আমরা সবাই একমত 1304 হবে আমরা কি সবাই ওর সাথে একমত কিনা একটু বলে ফেলি ওকে সো জামিলুর রহমান সফল আলমগীর হোসেন সবাই পারতেছি সো এটা আসলে আমরা কিভাবে করতে পারি দেখো আমরা যদি আগের পেজটাতে যাই এখানে দেখো x minus y আর xy দেওয়া ছিল তাহলে দেখো এমন কোন জায়গা যেখানে x minus y আছে আর xy আছে দেখো এই ধরনের যে জায়গাগুলো অর্থাৎ আমি যদি বলি হচ্ছে এই যে সূত্র এই অনুসিদ্ধান্ত যেগুলো আছে দেখো এখানে কিন্তু হচ্ছে তোমার যদি a minus b a cube minus b cube করো তাহলে কিন্তু a minus b এবং a b তুমি ইউজ করতে পারবে
তাহলে সেক্ষেত্রে আমাদেরকে সেই কাজটা এখানে করতে হবে যে এই এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের জায়গায় আমরা লিখবো এক্স মাইনাস ওয়াই হোল কিউব। তারপর হচ্ছে যে এইখানে যে জায়গাগুলো অর্থাৎ যে এই তোমার হচ্ছে গিয়ে অনুসিদ্ধান্ত হচ্ছে গিয়ে দুই এবং অনুসিদ্ধান্ত এক, এই এই দুইটা অনুসিদ্ধান্ত হচ্ছে আমরা আগে আগের অধ্যায়ে যে যে ম্যাথ গুলো করছিলাম যেখানে ছিল হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল ইকুয়াল টু ছিল হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ওই টাইপের। সো এখানে আলটিমেটলি যে সকল মান দেওয়া থাকবে, যেমন তোমার যদি মাইনাস এ মাইনাস এ মাইনাস বি দেওয়া থাকে এবং এ বি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে তুমি এটা ইউজ করবো, আর যদি এ প্লাস বি দেওয়া থাকে আর যদি এ বি দেওয়া থাকে তাহলে এটা ইউজ করো। সো যেহেতু এখানে আমাদের হচ্ছে দেখো এখানে আমাদের হচ্ছে এ মাইনাস এক্স মাইনাস ওয়াই দেওয়া ছিল এবং এ বি দেওয়া ছিল, সো এখানে আমরা হচ্ছে ওই সূত্রে অ্যাপ্লাই করবো থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। সিমিলারলি এখানে আমরা ইন্টু এখানে দেখতে পাচ্ছি আমরা এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, তো এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ারটাকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই এর স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই, এটা আমরা লিখতে পারি। সো এখানে তোমরা মানগুলো বসাই দিবা, এক্স এর জায়গায় এক্স মাইনাস ওয়াই এর জায়গায় এইট বসাবা, এক্স ওয়াই এর জায়গায় বসাবো হচ্ছে কত, এক্স মাইনাস ওয়াই এক্স ওয়াই এর জায়গায় বসাবো হচ্ছে ফাইভ, তাহলে দেখবো এটা চলে আসবে ওকে 1304 সবারই আসছে। সো আমরা পরের ম্যাথে চলে যাই, এই ম্যাথটা অর্থাৎ এ ইকুয়াল টু রুট ওভার থ্রি প্লাস রুট ওভার টু বলে প্রমাণ করো যে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব ইজ ইকুয়াল টু 18√3। তাহলে যদি আমরা এটাকে করতে যাই তাহলে দেখো এটাকে আমরা কি করতে পারি, এ কিউব সরি এ কিউব না এ হোল কিউব প্লাস ওয়ান বাই এ হোল কিউব। দেখো এটাকে আমরা চাইলে কি করতে পারি, এটাকে যেহেতু হচ্ছে এ কিউব প্লাস ওয়ান বাই এ হোল কিউব আছে তাহলে সেক্ষেত্রে যদি এটাকে আমরা সূত্র করি তাহলে সেক্ষেত্রে দেখো আমাদের হচ্ছে সূত্রটা কেমন লাগবে, সূত্রটা লাগবে হচ্ছে যদি এখানে আমাদের হচ্ছে প্লাসের সূত্র যদি আমরা অ্যাপ্লাই করতে যাই তাহলে সেক্ষেত্রে আমরা করবো হচ্ছে এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ ইন্টু ওয়ান বাই এ এ মাইনাস ওয়ান বাই সরি এ প্লাস ওয়ান বাই। তো দেখো আমাদের এখানে কিন্তু এ প্লাস ওয়ান বাই এ এর ভ্যালু লাগবে, বাট আমাদের দেয়া আছে শুধুমাত্র হচ্ছে এ এর ভ্যালু। তাহলে এই এ থেকে আমরা কিভাবে এই এ থেকে আমরা কিভাবে এ প্লাস ওয়ান বাই এ এর ভ্যালু বের করব, অথবা এ মাইনাস ওয়ান বাই এ এর ভ্যালু বের করতে পারি, কিভাবে বের করতে পারি, এটা হচ্ছে যেহেতু আমাদের এ এর ভ্যালু দেওয়া আছে রুট ওভার অফ থ্রি প্লাস রুট ওভার অফ টু, অতএব আমরা বলতে পারবো ওয়ান বাই এ এর ভ্যালু হয়ে যাবে ওয়ান বাই এ এর ভ্যালু হয়ে যাবে ওয়ান বাই রুট ওভার অফ থ্রি প্লাস রুট ওভার অফ টু। তো যেটা আমরা করবো আমরা হরে এবং লবে এইটার বিপরীত বিপরীতকটা হচ্ছে আমরা গুণ করবো উপরে এবং নিচে গুণ করবো, তাহলে যেটা হবে উপরে রুট ওভার থ্রি মাইনাস রুট ওভার টু নিলাম এবং নিচে রুট ওভার থ্রি প্লাস রুট টু, আর নিচে তোমার থাকবে রুট ওভার অফ থ্রি মাইনাস রুট টু। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে যাব উপরেরটা ঠিক থাকবে আর নিচে হয়ে যাবে তোমার রুট ওভার অফ থ্রি এর স্কোয়ার মাইনাস রুট ওভার অফ টু এর স্কোয়ার, তাহলে এখানে থাকে হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু, আর নিচে দেখো স্কোয়ার রুট কাটা গিয়ে থ্রি থাকবে আর স্কোয়ার রুট কাটা গিয়ে টু থাকবে, তাহলে হয়ে গেল রুট থ্রি মাইনাস রুট। এখন দেখো আমরা এ এর ভ্যালু পেয়ে গেলাম ওয়ান বাই এ এর ভ্যালু পেয়ে গেলাম, এখন তোমার ম্যাথে যদি তোমার লাগে এ প্লাস ওয়ান বাই এ তাহলে এ প্লাস ওয়ান বাই এ যোগ করে দিবা তাহলে পেয়ে যাবা রুট থ্রি প্লাস রুট টু প্লাস রুট থ্রি মাইনাস রুট টু, এ এর ভ্যালু দেওয়া ছিল এটা এবং ওয়ান বাই এর ভ্যালু পাইছি এটা, সুবিধা বসাই দিলে দেখো রুট টু আর রুট টু কাটা যায় তাকে টু রুট থ্রি। এখন এই টু রুট থ্রি কে যদি হচ্ছে আমরা এখানে বসাই দিই আর এখানকার এ কিন্তু কাটা যাবে, তাহলে দেখো আমরা এখানে ওয়ান বাই ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এর বদলে লিখতে পারি টু এই টাইপের হচ্ছে এই ইয়ে থাকবে আর কি। সো আলটিমেটলি হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা করবো, তোমরা কি এই ম্যাটটা পারতেছো কিনা একটু আমাকে বলে দাও, এই ম্যাটটা কি পারা যাচ্ছে কিনা একটু বলে দিই, এই ম্যাটটা পারা যাচ্ছে কিনা একটু বলে দিই আমরা। তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি না আমি, আচ্ছা আমি একটুটা রিসেট দিয়ে নেই। সো আচ্ছা আচ্ছা ভাইয়া উৎপাদকের সূত্র কি মান নির্ণয়ের জন্য ইউজ করা যাবে, আচ্ছা সব থেকে বড় কথা হচ্ছে কি যে এই যে এখানে আমি একটু পিছনে চলে যাচ্ছি, এই যে সূত্রগুলো এখানে যে আমি বললাম যে এটা হচ্ছে উৎপাদকের সূত্র এটা তোমার হচ্ছে উৎপাদকের সূত্র, আসলে উৎপাদকের সূত্র বলতে বা না মান নির্ণয় সূত্র বলতে আসলে এরকম কোনো কিছু তুমি লেখা দেখবা না, যদি এরকম কিছু থাকতো তাহলে বই ইনক্লুড করা থাকতো ভাইয়া এটা হচ্ছে উৎপাদকের জন্য সূত্র ওটা হচ্ছে তোমার মান নির্ণয়ের জন্য সূত্র, যখন তোমার যেটা কাজে লাগবে তুমি সেটা ইউজ করবা। বাট দেখা যায় উৎপাদক নির্ণয়ের ক্ষেত্রে এখান থেকে দেখো দুইটা উৎপাদক বেরোচ্ছে, এখান থেকে দেখো দুইটা উৎপাদক বেরোচ্ছে, বাট এগুলাতে কিন্তু তোমার হচ্ছে উৎপাদক বের হয় না,
সেই জন্য দেখা যায় যে আলটিমেট উৎপাদকের জন্য এইটার এটার ব্যবহার বেশি হয়, এই সূত্র দুটার ব্যবহার বেশি হয়। তো তোমার যদি মান নির্ণয় করার জন্য এই সূত্র লাগে, তাহলে সেক্ষেত্রে এই সূত্র ইউজ করতে হবে, কোনো সমস্যা নাই। তোমার মান নির্ণয় করতে হলে যে তোমাকে এগুলো ইউজ করতে হবে এমন কোনো কথা নাই। যদি তোমার মানগুলো ইন টার্মস অফ এই দুটোতে দেওয়া থাকে, তাহলে তোমাকে এই দুটোতেই ইউজ করতে হবে, এই সূত্রগুলো ইউজ করতে হবে। আচ্ছা তাহলে আমরা ওটাতে ফেরত যাই। ওকে সো দেখো আমরা হচ্ছে ওকে এখানে ছিলাম, তো এখানে 2√3 এর হোল কিউব, আর দেখো -3 ইনটু -3 ইনটু 2√3 থাকবে, 2√3 থাকবে। তাহলে দেখো আমরা যদি এটাকে কিউব করি, তাহলে দেখো 2√3 এটাকে যদি হচ্ছে কি আমরা কিউব করি, তাহলে আমাদের 2 এর জায়গায় কিউব করলে 8 আসবে, আর √3 কে কিউব করলে আসবে 3√3। তাহলে এখানে লিখতে পারবো আমরা 24 3 8 24 √3 24 √3 থাকবে, -3 6 √3 থাকবে। তো দুটোকে যদি আমরা বিয়োগ করি তাহলে দেখবা এটা চলে আসবে 18 √3 চলে আসবে। ওকে সো আমরা হচ্ছে গিয়ে পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। দেখো এখানে যেটা বললো যে x প্লাস y ইকুয়াল টু 5 এবং xy ইকুয়াল টু যদি 6 হয়, তাহলে সেক্ষেত্রে x এর মান যদি y এর থেকে বড় হয়, তাহলে প্রথমত কয়ে বলছে 2 ইনটু x স্কোয়ার প্লাস y স্কোয়ার এর ভ্যালু নির্ণয় করো, কয়ে বলছে x³ - y³ - 3 ইনটু x স্কোয়ার। আচ্ছা এখানে x³ হবে, ভুলে x² আসছে। সো এটার ভ্যালু তোমাদেরকে বের করতে হবে, এবং x⁵ প্লাস y⁵ এটার ভ্যালু তোমাদেরকে বের করতে হবে। সো এটা আমরা করতে পারবো কিনা, এটা আলটিমেট আমরা করতে পারবো কিনা একটু কমেন্টে আমরা জানাই দিই। এটা আমরা করতে পারবো কিনা একটু কমেন্টে জানাই। আচ্ছা এখানে তোমার হচ্ছে গিয়ে এটা করতে পারবো কিনা একটু জানাই দিই, আমরা অন্য কথাবার্তা না লিখি, এই ম্যাটটা করা যাবে কিনা। হ্যাঁ পারবে অনেকেই। সো দেখো আমরা হচ্ছে কি এটা হচ্ছে এখানে তোমার যদি আমরা দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে দেখো এই জায়গাটায় তোমার হচ্ছে 2 ইনটু x স্কোয়ার প্লাস y স্কোয়ার আছে, তাহলে সেক্ষেত্রে এটার মান কত সেটু বের করে ফেলো। আচ্ছা এটা hw দিয়ে দেন। আচ্ছা তাহলে সেক্ষেত্রে এটা hw আমরা দিয়ে দিব, বাট ওকে পারবা, সবাই পারবা এটা। সো এটা hw যদি আমরা দিয়ে দিই, ওকে হ্যাঁ ভালো কথা বলছো, এটা আমরা hw দিয়ে দিই। বাট এটা যদি hw দিই, তাহলে সেক্ষেত্রে এখানে আসলে একটা কারেকশন আছে এই ম্যাটারতে, একটা স্পেসিফিকলি একটা কারেকশন আছে। সেই কারেকশনটা হচ্ছে গিয়ে আমি একটু বলে দিচ্ছি, এই কারেকশনটা সেটা হচ্ছে এখানটায় x² ঠিক ছিল, বাট এই y³টা হবে না, এখানে হবে y² এটা এটার ভ্যালু বের করবো। আর এখান থেকে হচ্ছে x⁵ এবং y⁵ এর ভ্যালুটা বের করবো। তাহলে যেটা দেখো 2 ইনটু x² প্লাস y² এর মান যদি তুমি বের করতে চাও, তাহলে তোমার কিন্তু সূত্র জানা আছে, সেই সূত্র থেকে তোমাকে কি করতে হবে, x প্লাস y² প্লাস x - y² বের করতে হবে। এখন যেহেতু তোমার x+y এর ভ্যালু জানা আছে বাট x - y এর ভ্যালু জানা নাই, তাহলে এই দুটোকে ইউজ করে কিন্তু x - y টা বের করে নিতে হবে, তারপরে তুমি y এর মান পাবে। তারপরে দেখো এখানে আছে x³ - y³, তাহলে এখানে x³ - y³ হলে ইন টার্মস অফ যেহেতু x+y দেয়া আছে, তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু আগে লাগবে হচ্ছে x - y এর ভ্যালু। তাহলে এখানে তুমি কি করবে, x - y³ প্লাস 3xy ইনটু x - y, সেখানে x - y এবং x² এর ভ্যালু বসাই দিবা। আর এই জায়গায় যেহেতু আছে x² প্লাস y², তাহলে তুমি এখানে বলবা x+y² - 2xy, অথবা বলতে পারো x - y² প্লাস 2xy, যেটা অবশ্য সেটাই হবে। সিমিলার ওয়েতে তুমি যদি এখানে x+y এর ভ্যালু পাচ্ছ আগে থেকে 5, আর x - y এর ভ্যালু কিছু একটা পাবা, তাহলে এই দুটাকে যদি যোগ করো তাহলে তুমি x এর ভ্যালু পাবা, এই দুটাকে যদি বিয়োগ করো তাহলে তুমি y এর ভ্যালু পাবা। তাহলে x এর ভ্যালুতে তুমি যদি x এর মান বসাই দাও, y এর জায়গায় তুমি যদি y এর মান বসাই দাও, এবং পরে যদি পাওয়ারটা 5 করো, তাহলে দেখবা তোমার দুটাকে যোগ করলে এই মানটা পেয়ে যাবে। এই সিকিউটা তোমরা একটু করে রাখবা এবং হচ্ছে গ্রুপে আপলোড করবা, এই সিকিউটা তোমরা করে রাখবা এবং গ্রুপে আপলোড করবা। সো এটা তোমাদের হচ্ছে কাজ, এটা তোমাদের কাজ। সো এই সিকিউটা করে রাখবা এবং হচ্ছে গ্রুপে আপলোড করবা, জানি না গ্রুপে আপলোড করার নিয়ম আছে কিনা বা তোমরা দাও কিনা, সো আই গেস দেওয়া যায় আর কি। সো এটা একটু করে রাখবা। আচ্ছা সো আচ্ছা ইয়া রাতুল কি আমার সাথে আসো? জি ভাই আসি, বলেন।
আচ্ছা, ওই যে ওরা কি হচ্ছে এইচডব্লিউ জমা দিতে পারবে না? আচ্ছা ভাই আমি একটু জিজ্ঞেস করে দেখি। আচ্ছা ওকে, সো এটা তোমাদেরকে জানাই দেওয়া হবে। আর যদি কোনো কারণে না করা যায় তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা যেহেতু আগামীকাল তো মানে আগামী লেকচার হচ্ছে আমরা 3.2 করব, তখন হচ্ছে আমি তোমাদের সাথে এই উত্তরগুলো একটু মিলাই দিবো, অর্থাৎ উত্তরটা কত আসে সেটা। আচ্ছা আমি একটা কাজ করি, তোমরা একটু আমি এখানে উত্তরগুলো লিখে দিই পাশে, এখানে উত্তরগুলো লিখে দিই পাশে, তাহলে সেক্ষেত্রে তোমাদের বুঝতে সুবিধা হবে উত্তরটা মিললো কিনা। যেখানে কয়ের উত্তরটা হবে হচ্ছে 26 এবং ক্ষয়ের উত্তরটা হবে হচ্ছে গিয়ে -20, এটার উত্তর হবে -20 এবং x টু দি পাওয়ার 5 y টু দি পাওয়ার 5 এর ভ্যালুটা আসবে তোমার হচ্ছে 375, সরি 275, 275। সো এই তিনটা তোমরা হচ্ছে একটু করে রাখবা, সো করে দেখো আলটিমেটলি হচ্ছে এটা মিলে কিনা, আর বাকিটা হচ্ছে আমরা পরবর্তী লেকচারে দেখব। সো আমরা এর পরের লেকচারে 3.2 শেষ করব, বাকিটুকু 3.3 শেষ করব এবং 3.4 শেষ করব। সো পরবর্তী লেকচারটা একটু বেশি ম্যাথ হবে এবং সবই অলমোস্ট শিশুতোষ টাইপের ম্যাথ, সো সেই জন্য আলটিমেটলি হচ্ছে একটু প্রিপারেশন নিয়ে আসবো আর কি, যাতে আমরা হচ্ছে মুখোমুখি ম্যাথ গুলো করে ফেলতে পারি আর কি। তো যাই হোক, আজকের আমরা হচ্ছে আর লেন্দি করতেছি না, বাকিটা আলটিমেটলি হচ্ছে আমরা পরবর্তী লেকচারের জন্য রেখে দিচ্ছি। আচ্ছা, মনের এসডাব্লিউ বড় এসডাব্লিউ না ভাইয়া, মনের এসডাব্লিউ বড় এসডাব্লিউ না, এসডাব্লিউটা করতে হবে। সো ওকে, সো আজকে আমি এখানে শেষ করতেছি, ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে মনোযোগ সহকারে ক্লাস করার জন্য। আজকে তোমরা অনেকেই কন্ট্রিবিউট করছো, কষ্ট করছো, ইনশাআল্লাহ তোমাদেরকে হচ্ছে উত্তম জাদা দান করবো।